প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা সোফার 6টি ক্লাস করেছি অনলাইনে, আজকে আমাদের সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর ডিসিশন মেকিং নিয়ে কথা বলবো। ডিসিশন মেকিং এর ছোট ছোট দুই একটা প্রোগ্রাম তোমরা অপারেটরস নিয়ে যখন আমরা ক্লাস করেছি তখন তোমরা পেয়েছিলে। তারপরেও আজকে আমি সেপারেট একটা লেকচার দিচ্ছি এবং যার মধ্যে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। এক্সাম্পল ওরিয়েন্টেড আসলে আমরা ক্লাস করব, প্রোগ্রাম ওরিয়েন্টেড। প্রোগ্রামের সাহায্যে আমরা কনসেপ্টগুলো বুঝিয়ে দিব যেটা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা করেছিলাম। তো আসো, আমি কন্ট্রোল শিফট এন দিচ্ছি, অথবা ফাইলে গিয়ে তোমরা নিউতে গিয়ে এমটি ফাইলে ক্লিক করতে পারো, দেন তোমরা কন্ট্রোল এস দিবা, দ্যাট মিন সেভ করার জন্য, অথবা ফাইলে গিয়ে সেভ যদি নতুন স্টুডেন্ট আছে। এই জন্য আমি এটা রিপিট করলাম, কন্ট্রোল এস। একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব আমরা ডেস্কটপে। সো আমরা এখান থেকে ডেস্কটপে ক্লিক করলাম, এখানে ফোল্ডার যে আইকনটা আছে ক্রিয়েট নিউ ফোল্ডার ক্লিক করলাম, এবং এখানে একটা ফোল্ডার আমি নাম দিচ্ছি SPL07। আজকে আমাদের সপ্তম ক্লাস। এবার একটা ফাইলের নাম দিব, তোমরা এখানে অবশ্যই দেখবা সেভ ইনে তুমি সেই ফোল্ডারটা দেখতে পাচ্ছ কিনা। ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারো, আমি দিচ্ছি ধরো 1.c, সেভ। তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। এরপরে আমরা শুরুতেই প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলবো খুব দ্রুত। প্রথমে হেডার থাকে stdio.a, যেটা সব প্রোগ্রামে আমাদের লিখতে হয়। এরপরে মেইন ফাংশন, মেইন ফাংশনের পরে প্যারেন্থিসিস দিতে হবে এবং এরপরে কার্লি ব্র্যাকেট দিতে হবে। সিঙ্গেল একটা দিলে দুইটা চলে আসে, তোমরা এটা জানো। এবার আসো, রিটার্ন 0। এ হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এই অবস্থায় প্রোগ্রামকে রান করবা, বিল্ডে গিয়ে বিল্ড এন্ড রান। যদি কোনো এরর না থাকে আমাদের সামনে কনসোল স্ক্রিনটা আসবে, দ্যাট মিনস ব্ল্যাক স্ক্রিনটা আসবে। যদি এরর থাকে তাহলে আসবে না, সেই ক্ষেত্রে এরর মেসেজ দিবে। যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, আমি প্রত্যেক ক্লাসে চেষ্টা করি প্রোগ্রামের স্টাইল সম্পর্কে একটু কথা বলার। তাহলে আমাদের ব্ল্যাক স্ক্রিনটা আসছে, দ্যাট মিনস কনসোল স্ক্রিনটা আসছে, আমাদের কোনো এরর নেই। এবং তোমরা এটা অবশ্যই ক্লোজ করবা, অনেকে দেখা যায় ক্লোজ করো না, সেক্ষেত্রে তোমাদের প্রোগ্রাম রান করলে কিন্তু কাজ করবে না। অবশ্যই এটা ক্লোজ করবা মাউস দিয়ে, অথবা যে কোনো কি প্রেস করতে পারো কিবোর্ড থেকে। আমি ক্লোজ করে দিলাম। যদি এরর আসতো, সাপোজ আমি এখানে সেমিকোলন দিই নাই, তাহলে এরর আসবে। আমি রান করি এগেন, বিল্ড এগে বিল্ড এন্ড রান। তোমরা কিবোর্ড থেকে F9 দেওয়ার চেষ্টা করবা, এটাই বেশি ভালো। দেখো অ্যারোর আসছে, একটা ইন্ডিকেটর আছে এবং নিচে অ্যারোর মেসেজ দেখতে পাচ্ছি, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর সেকেন্ড ব্র্যাকেট টোকেন। এই যে ভিউটা লকটা, এটা আমরা বলি লকস, এটা আমরা চাইলে হাইড করতে পারি। কিবোর্ড থেকে F2 যদি প্রেস করো, ফাংশন কি F2, তাহলে চলে যাবে, আবার F2 দিলে আসবে। আমরা ইচ্ছা মতো হাইড করতে পারি, শো করাতে পারি। যদি এটাও ভুলে যাও, ভিউতে গিয়ে এই যে লকস একবার ক্লিক করলে দেখো চলে গেল, আবার ভিউতে গিয়ে লকস ক্লিক করো, এখানে দেখবা চেকবক্স একটা টিক মার্ক আসে, তাহলে দেখবা যে শো করতেছে। তো আমরা চাইলে এইভাবে করতে পারি, তবে শর্টকাট হচ্ছে F2। ওকে, তাহলে আমরা কারেকশন করে দেই এবং রান করি এগেইন, তাহলে দেখতে পাচ্ছি কোনো ধরনের প্রবলেম নেই। এবার আসো, আমরা যেটা বলেছি যে আজকে ক্লাসে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ডিসিশন মেকিং ইন সি প্রোগ্রামিং। তো আমরা বেশ কয়েকভাবে ডিসিশন মেকিং প্রোগ্রাম করে থাকি। শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইফ, এরপরে দেখবো আমরা ইফ এলস, এরপরে আমরা দেখবো হচ্ছে ইফ এলস ইফ, এরপরে আমরা দেখতে পারি হচ্ছে তোমার বা এটাকে আমরা আচ্ছা আরেকটা বলি, নেস্টেড ইফ এলস, আমরা এটাকে অর ইফ এলস ল্যাডার বলে থাকি, বা ল্যাডার ইফ এলস বলে থাকি। সো আমরা এই কয়েকটার মাধ্যমে আমরা ডিসিশন মেকিং এর কিছু প্রোগ্রাম দেখার চেষ্টা করব। তো শুরুতে আসো, যে ইফের স্ট্রাকচারটা কীরকম হয়। যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যখনই ইফ থাকবে, তাহলে অবশ্যই তোমাকে ইফের পরে একটা কন্ডিশন তোমাকে সেট করতে হবে। তা আমি প্রথমে 1 নম্বর স্ট্রাকচারটা বুঝাই যে সিনট্যাক্স কীরকম। যে প্রথমে ইফ থাকবে, ইফের ভিতরে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশন যদি ট্রু হয়, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে তোমার ঠিক তার পরের লাইনে, ইফের ঠিক পরের লাইনে যা লিখবা সেটা হচ্ছে আনসার। তার মানে ট্রু, ট্রু বলতে ইফ কন্ডিশন ইজ ট্রু, তাহলে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এখানে তুমি যা লিখবা সেটি আনসার হবে। যদি কন্ডিশন ট্রু হয়, তুমি এখানে আবারও বলি, যা লিখবা সেটা আনসার হবে। এটি হচ্ছে শুধু ইফ। তাহলে আসো আমরা একটা এক্সাম্পল দেখি, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো, শুনতে পাচ্ছো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন থাকলে অবশ্যই করবা, আর কোশ্চেন করার পরপরই মাইক্রোফোনটা মিউট করে নিবা।
তাহলে ইফ এর ভিতরে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে, ফলস হলে কি হবে সেটা কিন্তু বলা নাই। তার মানে এটা হচ্ছে অনলি ইফ, ফলস হলে কি হবে কিছুই হবে না, কারণ আমার এটা শুধু অনলি ইফ। তাহলে আসো একটা এক্সাম্পল দেখি। ধরো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, তোমরা সবাই জানো ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে। সাপোজ ধরো এক্স ইকুয়ালস টু আমরা নিচ্ছি 10, সেখানে দুইটা কাজ করেছি আমরা, একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, পাশাপাশি ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। আমরা ইউজারের কাছ থেকে চাইলে ভ্যালু নিতে পারবো। আমি সিম্পল করার জন্য সরাসরি ভ্যালু দিয়ে দিচ্ছি, আমি কোডকে একটু সাজিয়ে নিই। আচ্ছা সোর্স কোড ফরম্যাটার, ওকে। তাহলে আমরা এক্স এর ভ্যালু আমরা 10 নিলাম, যেটা বলতেছিলাম চাইলে স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে নিতে পারবা, সেটা তোমরা অলরেডি জানো। এবার আসো ইফ ভিতরে বলছে একটা কন্ডিশন, কন্ডিশন নিয়ে কাজ করতে গেলে অবশ্যই তোমার রিলেশনাল অপারেটর নিয়ে তোমার আগে জানতে হবে, রিলেশন অপারেটর সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো এইটা দিয়ে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা আমার যেই ইউটিউবে যেই লেকচার আপলোড করেছি তোমাদের সাথে, সেখান থেকে এসপিএল লেকচার সম্ভবত 3, আমি একটু দেখি, আচ্ছা আসতে থাক, ওই লেকচারটা অবশ্যই দেখতে হবে। তাহলে কন্ডিশন দিচ্ছি আমরা, সাপোজ ধরো এক্স যে কোনো কন্ডিশন সেট করা যায়, আমি ধরে নিচ্ছি যে এক্স এর ভ্যালু ইকুয়াল ইকুয়াল 10 কিনা। এটার মিনিং কি? এটা হচ্ছে ইকুয়ালিটি চেক করে যে এক্স এর ভ্যালু, এক্স এর বর্তমান ভ্যালু এই 10 এর সাথে সমান কিনা। যদি হয় তাহলে আমি বলছি ইফের পরের লাইনটা হচ্ছে তার আউটপুট। তাহলে আমি ধরো একটা মেসেজ দিচ্ছি, যে কোনো কিছু দিতে পারি মেসেজ। আমি বললাম যে কি বলবো, বললাম যে এক্স ইজ ইকুয়াল টু 10, এখানে একটা স্ল্যাশ এন দিতে পারি। তাহলে দেখি একটু রান করে কি বলে। তা আমরা দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 10, তার মানে এটা ট্রু হয়েছে। এখন আসো যে যদি আমরা এখানে মনে করি এক্স না দিয়ে পার্সেন্টেজ ডি দিব তাহলে কি হবে, তোমরা একটু বলো তো। এখানে যদি আমি এক্স এক্স না দিয়ে এক্স এর ভ্যালু দেখতে চাই, এক্স এর ভ্যালু কত 10 দেখতে চাই, আমি এইভাবে দেখতে চাই এক্স ইজ ইকুয়াল টু 10, তাহলে 10 ইজ ইকুয়াল টু 10 দেখতে চাই, এখানে কি হবে বলো? আর এই পাশে কমা দেন কি হবে এক্স, তাই নাকি? তাহলে ভেরিয়েবলটা দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার দেখাবে 10 ইজ ইকুয়াল টু 10, 10 ইজ ইকুয়াল টু 10, এটা দেখতে বেশি ভালো লাগতেছে, তাই নাকি? আচ্ছা আমি একটু দেখি আমাদের এখানে চ্যানেলটা অ্যাক্টিভ হলো কিনা। আমি যেটা তোমাদের সাথে যেই টিউটোরিয়ালগুলো শেয়ার করেছি বা টিউটোরিয়াল লাইভ লেকচার যে শেয়ার করেছি তোমাদের সাথে, সেখান থেকে তোমাদের এই অপারেটর নিয়ে যে ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে এসপিএল লেকচার নাম্বার এই যে 3 এবং 4, এখানে সব ধরনের অপারেটর নিয়ে কথা বলা আছে। তাহলে আমরা এই যে এখানে যে অপারেটরটা ইউজ করছি এটা কিন্তু রিলেশনাল অপারেটর। এখন আসো যে যদি মনে করো যে আমি এর পরে যদি কোনো লাইন দেই, ধরো এমনি একটা লাইন দিচ্ছি প্রিন্ট এফ, ধরো বললাম যে কি বলবো হ্যালো এভরিওয়ান, তাহলে এই লাইনটা, এই লাইনটা ইফের লাইন না, ইফের লাইন এতটুকুই, এই লাইনটা কিন্তু ইফের লাইন না। তার মানে ইফের পরে বাই ডিফল্ট একটা লাইন হচ্ছে তার বডি, এই লাইনটা ইফের লাইন না। এগেন আমি বললাম এই লাইনটা কিন্তু ইফের লাইন না। রান করি, যদিও দুইটা আউটপুটই আসবে, দুইটা আউটপুট আসছে, মনে হতে পারে যে মনে হয় এই এক্স ইকুয়াল ইকুয়াল 10 এটা ট্রু হয়েছে মনে হয়, এই কারণে হ্যালো এভরিওয়ান আসছে। এবার আমরা চেঞ্জ করে ফেলি, এক্স এর ভ্যালু দিলাম 11, তাহলে 11 হলে তো এখন তার এই রেজাল্ট আসবে না, আসবে? তোমাদের কাছে কি মনে হয়? আসবে না। আচ্ছা এবার আমি প্রিন্ট এফ হ্যালো এভরিওয়ান এটা ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, মানে কমেন্ট করে দিলাম। তাহলে এখন বলো কোনো রেজাল্ট কি আসবে, কারণ এই কন্ডিশনটা তো ফলস, ফলস হলে, ফলস হলে তো এই লাইনের কাজ করবে না, তাহলে সে কোনো রেজাল্টই দিবে না। আসো রান করি, কোনো রেজাল্ট সে দেয়নি। তাহলে এই যে হ্যালো এভরিওয়ান এটা কিন্তু ইফের কোনো পার্ট না। আমি যদি এটা অ্যাক্টিভ করে দেই কমেন্টটা, এখন এটা ট্রু না, সো কোনো কাজ করলো না। এরপরে সে এই পার্ট শেষ, সে যখন বেরোচ্ছে দেখতে পাচ্ছে একটা মেসেজ, সে তখন সেটাকে প্রিন্ট দিয়ে দিবে, কিন্তু এটা কিন্তু ইফের পার্ট না এগেইন। তাহলে আমরা বুঝলাম যে সিঙ্গেল ইফ কিভাবে কাজ করে। সো এটা আমাদের এই প্রোগ্রামের, দ্যাট মিন্স ইফের কোনো পার্ট না, ইফ বাই ডিফল্ট এক লাইন তার হচ্ছে নিজস্ব লাইন। এখন যদি কেউ মনে করো যে ইফের পরে আমি 2 লাইন বা 3 লাইন প্রিন্ট দিতে চাই, ইফের পরে 2 লাইন বা 3 লাইন প্রিন্ট দিতে চাই, তাহলে কি করবা? তাহলে ইফের পরে অবশ্যই তোমাকে কার্লি ব্র্যাকেটস ইউজ করতে হবে।
এবং এই সিঙ্গেল লাইনটা বা 100টা লাইনও যদি হয় এটা আমি কাট করে দিচ্ছি কন্ট্রোল এক্স, এটার ভিতরে দিতে হবে। এখন ধরো আমি চাচ্ছি এখানে 10 ইউজ করতে, এখন একটা লাইন বাড়াচ্ছি কন্ট্রোল ডি। এবার ধরো তুমি চাচ্ছ এখানে কোন একটা কিছু দিবা, সাপোজ বললা আই এম ইনসাইড ইফ, ওকে, তাহলে এখন কয় লাইন প্রিন্ট হবে? যদি এক্স ইকুয়াল ইকুয়াল চেন হয় তাহলে কয় লাইন প্রিন্ট হবে? দুই লাইন প্রিন্ট হবে, যেহেতু আমরা এখানে বাউন্ডারি সেট করছি, এটাকে বলে একটা ব্লক। এই যে কার্লি ব্র্যাকেট শুরু শেষ সেটা মনে হচ্ছে একটা ব্লক। তার মানে ইফের পরে যদি একটা লাইন থাকে তোমার এই ব্লকটা দেওয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু ইফের পরে যদি তুমি মনে করো দুই লাইন তিন লাইন পাঁচ লাইন একের অধিক লাইন হলেই তোমাকে ব্লকটা দিতেই হবে। কথাটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? রান করি তাহলে ইফের পরে দুই লাইন, তার মানে ইফের বডিতে দুই লাইন আছে। তো এখানে যদি হাজার লাইন আসে হাজার লাইনই কিন্তু এখানে দেখাবে। তার মানে যদি ইফের কন্ডিশন উপর ডিপেন্ড করে তুমি যদি একের অধিক লাইন ডিসপ্লে করাতে চাও তাহলে অবশ্যই তুমি এখানে ব্র্যাকেট ইউজ করবা, কার্লি ব্র্যাকেটস, তাহলে পুরোটা তার বডি হবে। আর যদি ব্র্যাকেট ইউজ না করো তাহলে বাই ডিফল্ট সে তার প্রথম লাইনটাকে তার নিজের মনে করবে, এই লাইনটাকে নিজের মনে করবে না, এই লাইনটাকে নিজের মনে করবে না। কেন করবে না? যদি আমি ধরো এখানে আবার বলি যে ইন্টিজার ওয়াই ইকুয়ালস টু 20, এবং যদি এখানে বলি যে প্রিন্ট এফ, এখানে বলে দিলাম যে পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা ওয়াই, দ্যাট মিন্স ওয়াই ইকুয়ালস টু 20। এটা নতুন একটা ভেরিয়েবল না, এবং এটা নতুন একটা পার্ট না। যদি ইফের পরে, ইফের পরে যদি এই লাইনগুলো তার হতো, এই লাইনগুলো এখন তো অবশ্যই এই প্রোগ্রামে একই, মানে অটোমেটিক এটার পরে এই লাইনগুলো দিবে, তাতে কোনো ডাউট নাই, কারণ হচ্ছে এখানে তো আর নিচে কোনো কোডই নাই। কিন্তু এখানে এই পার্টটা এই ইফের অংশ না, সেটা আমরা একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম, যদিও এটা এইভাবে মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার না। আমরা যদিও এই রেজাল্টটা দেখতে পাচ্ছি, এখন রেজাল্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু টোটালি ওয়াই, তার মানে আমি যেটা বোঝাচ্ছি যে এটা ডিফারেন্ট একটা ব্লক, তো ডিফারেন্ট পার্টে আমার এই রেজাল্টটা আসছে। তো আমরা আপাতত কমপ্লেক্স না করি, আপাতত শুধু এতটুকু মনে রাখো যে ইফের পরে এক লাইন এটা হচ্ছে তার নিজস্ব, যদি একের অধিক লাইন হয় তাহলে ব্র্যাকেট দিতে হবে। এই হচ্ছে আমাদের ইফ কন্ডিশন বোঝাটা। এবার আসলে ইফ এলসের পার্টটা বুঝি। আমি অনেকগুলো প্রোগ্রাম এক্সাম্পল চেষ্টা করব বোঝানোর জন্য। কন্ডিশন এগেইন, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমার এখানে আসবে, যদি ট্রু হয়, আর যদি ফলস হয় তাহলে আমাদের যাবে হচ্ছে এলস পার্টে। এলস পার্টে কোনো ধরনের কন্ডিশন নাই। তাহলে কি বললাম যে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই পার্টের আনসার, ফলস হলে এলস পার্টে আনসার, এলসের মধ্যে কোনো কন্ডিশন থাকবে না। এগেন আগের মতোই ইফের পরে একটা লাইন হচ্ছে তার নিজস্ব, এলসের পরে একটা লাইন হচ্ছে নিজস্ব। যদি ইফের পরে একের অধিক লাইন চাও কার্লি ব্র্যাকেটস দিতে হবে, এলসের পরে একের অধিক লাইন চাইলে কার্লি ব্র্যাকেটস দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইফ এলসের সিনট্যাক্স। ওকে, এখন আসো যে আমরা চাচ্ছি এখানে একটা এলস দিব, এলস যে যদি এটা সত্যি না হয়, দ্যাট মিন্স ইকুয়াল না হয় তাহলে ডিফারেন্ট আনসার আমরা চাই। এই লাইনটাকে কপি করি, কন্ট্রোল সি, এখানে বলতেছি কন্ট্রোল ভি। তাহলে এখন এখানে বলবো ইজ নট ইকুয়াল টু, তাহলে আমরা এখন যদি এখানে ইনপুট দিই 12, তোমরা বলো কোন লাইন কাজ করবে? এলস কাজ করবে, কারণ হচ্ছে এক্স ইকুয়াল টু 12। তাহলে এখানে আসলো, সে দেখলো যে এই দুইটা সমান না, দুই পাশ লেফট সাইড রাইট সাইড সমান না, তাহলে এটা কাজ করলো না, কাজ না করে চলে আসলো কোথায়? এলসের মধ্যে। আসো রান করি, আমরা দেখতে পাচ্ছি 12 ইজ নট ইকুয়াল টু 10। আর যদি আমরা এলস না রাখতাম, আমি কমেন্ট করে ফেলি, কমেন্ট করার নিয়ম হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি, তাহলে এখন কি কোনো রেজাল্ট দিবে? কোনো রেজাল্ট দিবে না, ফলস হয়েছে, কোনো রেজাল্ট দিবে না। তার মানে এটা হচ্ছে অনলি ইফ, শুধু ইফ। আর যদি আমরা ইফ এলস দুইটা চাই প্রয়োজন অনুসারে, কন্ট্রোল শিফট এক্স, এক্স দিলে কমেন্ট উঠে যাবে, উঠে গেল, সিলেক্ট করলাম অবশ্যই আগে, তাহলে আমার ইফ না কাজ করলে এলস কাজ করবে। এবার আসলে মাল্টিপল লাইন যেটা বোঝাচ্ছিলাম, তোমরা অনেকে আগেরটাতে সেটা ক্লিয়ার না হও নাই, যে ইফের পর যদি একের অধিক লাইন প্রিন্ট দিতে চাই, সাপোজ ধরো এখানে আমি আরেকটা লাইন দিচ্ছি, এবার বোঝানো যাবে আশা করি। এখন ধরো এখানে আমি প্রিন্ট দিলাম যে আই অ্যাম ইনসাইড ইফ, ওকে। এখন দেখো কি হয়, এখানে কোনো অ্যারর আসে কিনা রান করে দেখি। একটা অ্যারর ধরছে না ইন্ডিকেটর? এবার F2 দাও, দেখো এলস উইদাউট এ প্রিভিয়াস ইফ, তার মানে ইফ কোথায় শেষ হয়েছে সে বুঝতে পারতেছে না।
তার মানে এখানে যেহেতু ইফটা এখানেই শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে না, কারণ ইফের পরে তো এক লাইন, তাহলে বলতেছে যে তুমি এলস লিখছ উইদাউট এ প্রিভিয়াস ইফ, তাহলে তোমাকে সে ইফ খুঁজে পাচ্ছে না, কারণ ইফ তো এখানে শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে মাঝখানে কিন্তু একটা লাইন চলে আসছে, কিন্তু আমি তো চাচ্ছিলাম এই দুই লাইন ইফের, তাহলে কি করতে হবে তোমরাই বলো, কার্লি ব্র্যাকেট দিতে হবে, তাহলে এখানে একটা কার্লি ব্র্যাকেট দিব এবং শেষে এসে একটা কার্লি ব্র্যাকেট আমরা দিব, তাহলে আসো সাজাই দিই প্রোগ্রামটা, কোডটাকে এখন কোনো এরর ধরবে না, দেখো ধরছে আশা করি, বুঝতে পারছো, তার মানে ইফের পরে যদি একের অধিক লাইন দরকার হয় তাহলে আমাদের অবশ্যই কার্লি ব্র্যাকেটস মাস্ট, তবে গুড প্র্যাকটিস হচ্ছে এক লাইনে হোক আর 100 লাইনে হোক সবসময় কার্লি ব্র্যাকেটস ইউজ করা, তাহলে কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। তাহলে এখন আসো যদি আমরা 10 দেই, এখন যদি 10 দেই তাহলে দুই লাইন কিন্তু আউটপুট আসবে, দেখো 10 ইজ ইকুয়াল টু 10 আই এম ইনসাইড ইফ, বলো কে কোশ্চেন করতে চাচ্ছিল, এখানে তো আমরা এখানে তার ভিতরে তো আর ইফ লিখি নাই, যে আর ফার্দার ট্রু তো চেক করার সুযোগ নাই, এক্স এর ভ্যালু 10 হলে যদি 10 হয় তাহলে এটা ট্রু হলো, ট্রু হলে এর ভিতরে যা থাকবে দুনিয়ার যা কিছু এখানে দিবা সব কিছু এখানে আসবে, এখন যদি তুমি এর ভিতরে আবার ইফ সেট করো আবার এল সেট করো সেগুলো তো আমাদের নেস্টেড হবে, সেগুলো তো আমরা সেট করি নাই, কি বলছি বুঝছো, সো ওই পার্টটা আমরা ধীরে ধীরে আসবো, এখন ট্রু নাহলে তো আসবে না, ধরো এখানে আমি দিলাম 11, তাহলে 11 দিলে তো এটা ট্রুই না, ট্রু না হলে এতটুকু কাজ করলো না, তাহলে যাবে কোথায় এলসে, ঠিক আছে। এখন এলসে এগেন যদি তুমি দুই লাইন চাও তাহলে কি করবা, এখানে কার্লি ব্র্যাকেটসে শুরু, এই পাশে কার্লি ব্র্যাকেটসে শেষ, এন্টার দিলাম, এন্টার দিলাম, এবার আসো তুমি এটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করো, আমি এখানে একটা লাইন বাড়িয়ে দিচ্ছি, যে এখানে বললাম যে তোমার আই এম আউটসাইড বা আই এম ইনসাইড এলস বা আউটসাইড ইফ লেখো, আই এম ইনসাইড এলস বলো, তাহলে এখানে এক্সট্রা ডিসপ্লে করাবো না, এখানে স্ল্যাশ এন দেই, তাহলে এখন যদি এটা ট্রু না হয় তাহলে কয় লাইন প্রিন্ট হবে, দুই লাইন প্রিন্ট হবে, এলসের মধ্যে দুই লাইন আছে, তার মানে দুই লাইনের পরিবর্তে তুমি 100 লাইন দাও, 100 লাইনে প্রিন্ট হবে, তবে মনে রাখতে হবে কার্লি ব্র্যাকেট দিতে হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো যে এই যে ইফ এবং এলস, তাহলে আমরা কোনটা দেখলাম সেকেন্ডটা, এটা দিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখব, এবার আসো আছে ইফ এলস ইফ, ইফ এলস ইফ অথবা আমরা বলি ইফ এলস ল্যাডার, মাঝখানে বসে এটা ডট দিলে ভালো হতো কয়েকটা, তাহলে বুঝতে বইতে যেভাবে থাকে ইফ ডট 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 এলস থাকে আর কি। আচ্ছা এখন আসো যে আমরা নেস্টেডটা দেখব, যেহেতু রেকর্ড হচ্ছে আমি একটা, হ্যাঁ প্লিজ, না না বিপরীত বলে কিছু না, এখানে হচ্ছে যে ইফের ভিতরে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফের ইমিডিয়েট পরের লাইনগুলো তার আনসার, যদি এই কন্ডিশন ট্রু না হয় তাহলে সে এলস পার্টে চলে যাবে, এলসে কোনো কন্ডিশন নাই, তার মানে এটা ফলস হওয়া মানে হচ্ছে এই পার্ট আনসার, তুমি যেটা বলছো অপোজিট কিনা, অবশ্যই ওই সেন্সে অপোজিট, যে ট্রু না, ট্রু হলে এটা ট্রু না হলে এটা, হ্যাঁ হ্যাঁ তার উপর ডিপেন্ড করবে, তুমি ট্রু হলে কি দিবা সেটা এখানে থাকতে হবে, তুমি মনে করো ট্রু হলো, ট্রু হলো কিন্তু তুমি দিলা হচ্ছে এই পার্ট এইখানে, তাহলে কি ভুল হবে না, আমি ধরো তুমি যেটা বলছো আমি এই পার্ট কাট করি কন্ট্রোল এক্স, আমি এই পার্টকে দিয়ে দিচ্ছি এইখানে, আর এই পার্ট কন্ট্রোল এক্স দিলাম, এই পার্টকে দিলাম এইখানে, তাহলে এখন কি হচ্ছে আমি লজিক লিখছি একটা কিন্তু রেজাল্ট দেখাচ্ছে আরেকটা, ব্যাপারটা এরকম হয়ে যাবে না, যে সাপোজ আমি যদি এখন 10 দেই, 10 দিলে আসার কথা ছিল যে 10 ইজ ইকুয়াল টু 10, কিন্তু এখানে লিখছি কি 10 যদি ইকুয়াল হয় তাহলে বলবো আই এম ইনসাইড ইফ, কিন্তু লিখছি কি, তো এখানে যা লিখবা তুমি ভুল লিখলে সে ভুল রেজাল্টই দেখাবে, সো এটা তোমাকে ঠিক করতে হবে যে ট্রু হলে কি দেখাবা, তুমি ধরো ট্রু হলে সিম্পলি বললা যে, তুমি সিম্পলি বললা যে মনে করো ইউ আর উইনার, আর ফলস হলে বলে দিলা কি হবে, এটা তো কিন্তু আমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে আমি কি দেখাবো কি দেখাবো না, আপাতত শুধু ফরম্যাটটা বুঝি কিনা, ইউ আর লুজার, তাই আসবেন এখন 10 ইকুয়াল আসছে তার মানে উইনার, যদি ইকুয়াল না হতো তাহলে কি আসতো লুজার, তাই নাকি, বুঝতে পারছি, মাইক্রোফোন আনমিউট করে কথা বলো যদি কারো কোনো ডাউট থাকে, বুঝতে পারছো,
কোনটা বোঝো নাই বলো? এটা আমরা তো বললাম এখানে যা লিখবো তাই তো আনসার, আমি ভুল লিখলে ভুল আনসারে হবে। তা আমি এখন ধরে নিচ্ছি যদি কেউ কারো ইনপুট যদি ইকুয়াল টু 10 হয় তাহলে আমি মেসেজ দিব ইউ আর উইনার, যদি এটা ট্রু না হয় তাহলে আমি বলবো ইউ আর লুজার। সো মেসেজ ক্যান বি এনিথিং। আমি বলতেছি যে আমার কন্ডিশনটা যদি ট্রু হয় আমি কি রেজাল্ট দেখাবো এটা আমার উপর ডিপেন্ড করবে বা আমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে। তো আমি এখন ইকুয়াল টু 10 আসছে, আগে দেখাচ্ছিলাম 10 ইজ ইকুয়াল টু 10, আমি না দেখে বলতেছি ইউ আর উইনার, তার মানে এই কন্ডিশনটা যে ট্রু হয়েছে, ট্রু হওয়ার কারণে যে এই ব্লকে আসছে সেটা আমি বোঝার চেষ্টা করতেছি। এটা যদি ফলস হয় তাহলে এই ব্লকে সে আসবে না, সে এই ব্লকে চলে যাবে, তাহলে ইউ আর লুজার আসবে। যেমন এখন এক্স এর ভ্যালু 11, তাহলে 11 দিলে কি কন্ডিশন ট্রু হবে না ফলস হবে? তাহলে এই ব্লকে আসবে না, তাহলে আসবে কোথায়? এলস ব্লকে। এলস ব্লকে যা আছে তাই দেখাই দিবে। সো এখানে লুজার লিখছে লুজার দেখাবে, তুমি যদি অন্য কিছু লিখো তাই দেখাবে। বুঝতে পারছি কি? বাকিদের রেসপন্স পাচ্ছি না, বুঝতে পারছো সবাই? ওকে থ্যাংক ইউ। আসো আমরা এই ইফ ইফ এলস ল্যাডারে যাওয়ার পূর্বে আমরা এর উপরে কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি। কন্ট্রোল শিফট 10, কন্ট্রোল এস, সাপোজ 2.c। আমি এখান থেকে স্ট্রাকচারটা কপি করে নিই, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। আমি মাঝখানে সব কিছু রিমুভ করে দিচ্ছি, নতুন করে প্রোগ্রাম দেখাচ্ছি। ইউজার কাছ থেকে ইনপুট নিব না এইভাবেই দেখাবো, কোনটা চাও বলো? ইউজার কাছ থেকে নেই, তাহলে আমি দেখি প্রিন্ট এফ, সাপোজ বললাম যে এন্টার এ নাম্বার। এবার ইউজার কাছ থেকে ইনপুট দিতে গেলে অবশ্যই স্ক্যান অ্যাপ লাগবে, তোমরা অলরেডি এটা জানো, পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট এক্স, তাই নয় কি? তাহলে আমরা কি প্রোগ্রাম করব, এখানে প্রোগ্রামটা লিখি। এর আগেও করেছিলাম যে রাইট এ সি প্রোগ্রাম টু চেক এ নাম্বার, টু চেক এখানে লিখে দিই ওয়েদার এ নাম্বার ইজ অড অর ইভেন। এই প্রোগ্রাম করছিলাম না আমরা সবাই? আচ্ছা, তাহলে এখন কি হবে, তাহলে আমার ইউজারের কাছ থেকে এক্স এর ভ্যালু আসবে, তাহলে আমরা এখন কি বলবো, ইফ এক্স মডিউলাস 2 ইকুয়াল ইকুয়াল 0। তাহলে এখন কার্লি ব্র্যাকেট দিচ্ছি, এখানে বললাম যে প্রিন্ট এফ যে পার্সেন্টেজ ডি ইজ এন, কি হবে বলো তো, অড না ইভেন? আর এলস প্রিন্ট এফ এখানে কি দিব, পার্সেন্টেজ ডি ইজ এন অড নাম্বার স্ল্যাশ এন, এখানে কমা দিয়ে অবশ্যই এক্স হবে এবং এখানেও কমা দিয়ে এক্স হবে। এই প্রোগ্রাম কিন্তু আগে বুঝিয়েছিলাম, অর্থাৎ কোন একটা সংখ্যা অড না ইভেন চেক করার জন্য আমাদের কি করতে হয়, ওই সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করতে হয় এবং ভাগশেষ যদি জিরো হয় তাহলে সেটা ইভেন নাম্বার, আর ভাগশেষ যদি জিরো না হয় তাহলে কি নাম্বার, অড নাম্বার, তাই নয় কি? এটা কি সাইন, মডুলার সাইন না, মডুলার সাইন। তো এটার কাজ কি, ভাগশেষ খুঁজে বের করবে। তার মানে আমি যদি এক্স এখানে যদি 10 ইনপুট দেই ইউজারের কাছ থেকে, যদি 10 আসে তাহলে এখানে 10 কে দুই দ্বারা ভাগ করবে, দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবে, জিরো পাবে না, তাহলে এটা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। আর যদি আমরা 10 না দিই 11 দিই তাহলে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু জিরো পাবে না, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাওয়া মানে বলবে হচ্ছে অড নাম্বার, তাই নয় কি? তাহলে আসো আমরা আউটপুট দেখি, সাপোজ দিলাম 10, 10 ইজ এন ইভেন নাম্বার আসছে। এবার আসো রান করে এবার দিচ্ছি হচ্ছে 11, মনে করো 11 ইজ এন অড নাম্বার, আমার প্রোগ্রাম কাজ করতেছে, তুমি যে কোনো ভ্যালু দিয়ে চেক করো না কোনো কোনো সমস্যা নাই। সাপোজ 7 দিব, 7 ইজ এন অড নাম্বার, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ইফ এলস। কার কোনো ডাউট আছে? তোমাদের কারো কোনো ডাউট আছে? ওকে, রেসপন্স করবো অবশ্যই, বলবো যে আছে কি নেই, সবার উদ্দেশ্যে তো বলতেছে। হ্যাঁ প্লিজ। আচ্ছা ওগুলো ভুলে যাও, সব আসবো, অসুবিধা নেই, ঠিক আছে, ওগুলো ভুলে যাও, সব আসবো। আচ্ছা এখন যদি আবার ফ্লট ডাবল লিখি, নতুন যারা আসছে ওদের আবার ওটা বোঝানোর জন্য আমাকে আবার এখানে এফ এল এফ এগুলো বোঝাতে হবে, সিকোয়েন্স মেনটেন করি, ওরাগুলোতে ইউজ টু হোক, পরে আমরা আসবো।
আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম। আমি চাইলে আরেকটা প্রোগ্রাম করতে পারি। আমি কন্ট্রোল সি দিলাম, এই কোড সিলেক্ট করে কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 3.c, কন্ট্রোল ভি দিলাম, আগের প্রোগ্রামটা নিয়ে আসলাম পেস্ট করে এখানে। এগেন যদি এখন আমরা এই পার্টটুকু রিমুভ করে দিই, নতুন একটা প্রোগ্রাম করতে চাই, এখন ধরো কি প্রোগ্রাম করব, রাইট এ সি প্রোগ্রাম টু চেক হোয়েদার এর নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। এই প্রোগ্রাম আমরা আগে করেছি, সো তোমরা ইজিলি বলতে পারবা এখন কি হওয়া উচিত। তোমরা আমার সাথে পার্টিসিপেট করো, তাহলে ইফের ভিতরে কি হবে, এক্স এর ভ্যালুটা যদি লেস দেন বা গ্রেটার দেন যে কোনটা দিতে পারবা, যদি জিরো হয় তাহলে কি বলবা, চাইলে কার্লি ব্র্যাকেট দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, যেহেতু সিঙ্গেল লাইন হবে। আমি কার্লি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ এন, সো ইজ এ পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, ওকে স্ল্যাশ এন। তাহলে আমরা পরের সেশনে কিন্তু আসবো, সেশন এক্সপায়ার হয়ে গেলে। এখানে আমরা দিচ্ছি এক্স, তাহলে এখন আমরা আবার এলস বলবো। তুমি চাইলে এখানে কার্লি ব্র্যাকেট দিতে পারো, চাইলে নিচে এন্টার দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নাই। যদি মনে করো এন্টার দিয়ে দিয়ে নিচে নামিয়ে দিবা, কোনো প্রবলেম নাই, এক লাইনও লিখতে পারো। তাহলে আসলে এই লাইনটাকে কপি করে নেই, কন্ট্রোল সি এবং এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। তাহলে এখন এখানে কোথায় চেঞ্জ করব, পজিটিভ জায়গায় নেগেটিভ নাম্বার। এখানে একটা প্রবলেম থাকবে, কেউ যদি জিরো এন্ট্রি দেয় তাহলে কি হবে সেটা আমরা বলি নাই, তাহলে জিরো এন্ট্রি দিলেও বলবে নেগেটিভ, যেটা হওয়া উচিত না। আচ্ছা, এখন আসো যে আমাদের যদি জিরোর চেয়ে বড় হয় এক্স এর ভ্যালু তাহলে অবশ্যই পজিটিভ, জিরোর চেয়ে ছোট হলে নেগেটিভ, কিন্তু জিরো হলে কি হবে সেটা কিন্তু আমরা বলি নাই। তো আমরা ধরে নিচ্ছি যে নাম্বারটা সে জিরোর চাইতে বড় অথবা ছোট দিবে, জিরো দিবে না, আমরা লিখে দেই অ্যাকসেপ্ট জিরো। ওকে, জিরো দিলে কি হবে ওর জন্য আমরা অবশ্যই প্রোগ্রাম করব। আপাতত এটা রাখি, রান করি। তোমরা মাইক্রোফোনগুলো মিউট করে নাও প্লিজ। তাহলে অ্যাকসেপ্ট জিরো আমরা নাম্বার দিব, তারপর দিচ্ছি হচ্ছে 50, তাহলে 50 ইজ এ পজিটিভ নাম্বার। এগেন রান করি, সরি, এবার -50, সো 50 ইজ এ নেগেটিভ নাম্বার, -50। সো আশা করি এই প্রোগ্রাম বুঝতে পারছো, তোমাদের এই যে জিরো দিলে কি হবে এই ডাউটটা একটু পরে আমরা ক্লিয়ার করবো, যখন আমরা ইফ এলস লেডারটা দেখবো তখন এটা আমরা আসবো। তাহলে আমরা কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রাম করলাম, দুইটা, যদি চাও আরও প্রোগ্রাম দেখাতে পারি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 4.c। এখন যদি আমরা 3 নম্বর প্রোগ্রামটাকে কপি করি, কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি, নতুন আসা একটা প্রোগ্রাম দেখি। সাপোজ ধরো কি দেখাবো, যে রাইট এ সি প্রোগ্রাম টু চেক হোয়েদার নাম্বার ইজ প্রাইম নাম্বার, দেখাতে গেলে আবার একটু কনসেপ্ট বোঝাতে সময় লাগবে। আমরা ছোট বড় নাম্বার দেখি স্যার, চেক দুইটা দুইটা, আচ্ছা হ্যাঁ সেটাও দেখানো, সেটা তো দেখানোই যায়। রাইট এ সি প্রোগ্রাম টু, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে বলি যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার বা ফাইন্ড দ্য লার্জেস্ট বিটুইন টু নাম্বারস, বিটুইন টু নাম্বারস, ওকে। তাহলে এখন দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে, তাহলে ভেরিয়েবল বাড়বে না, বাড়বে নাকি বাড়বে না, বাড়বে স্যার, একটা বাড়াইতে হবে। ওকে বাড়ালাম, তাহলে এখন এখানে এ নাম্বার না বলে আমরা বলবো এন্টার টু নাম্বারস, টু নাম্বারস। তাহলে এখানে পার্সেন্টেজ ডি কয়টা হবে, দুইটা, এবং এখানেও আমাদের এম পার্সেন্ট দিয়ে ওয়াই দিতে হবে, তাহলে এর মাধ্যমে দুইটা ইনপুট নিতে পারবো। এখন আসলে এখানে কি হবে আমরা লিখবো, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে এর মাধ্যমে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিতে পারলাম। তো এখন চাইলে এটা আমরা অনেকভাবে করতে পারি, টার্নারি অপারেটর দিয়েও করতে পারি, তারপরে ইফ এলস দিয়ে তো করতেই পারবো। তো এখন আসি ইফ এলস দিয়ে প্রথমে দেখি, ইফ এক্সের চাইতে এক্স যদি ওয়াই এর চাইতে বড় হয়, এটা প্রথমে করি, তাহলে এখন কি হবে আনসার বলো তো। আমি এক লাইনে লিখে দিচ্ছি, বিভিন্ন ফর্মেট তোমরা শিখো, বা এন্টার দিয়ে নিচে যাই, অসুবিধা নাই। প্রিন্ট এফ, তাহলে আমরা কি বলবো, পার্সেন্টেজ এক্স ইজ আ ইজ আ লার্জেস্ট নাম্বার, তাই তো, লার্জেস্ট নাম্বার স্ল্যাশ এন কমা এক্স। এই লাইন কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই লাইন বুঝতে কোনো সমস্যা আছে? ওকে, এবার আসো এলস, এলস আমরা কি বলবো, যে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি কন্ট্রোল সি, যদি এক্স বড় না হয় তাহলে কে বড় হবে, তোমরা বলো কে বড় হবে, ওয়াই বড় হবে। ওয়াই বড় হবে,
আসো রান করি। সো দুইটা ইনপুট দেওয়া যাবে, আমি 10 দিচ্ছি স্পেস দিয়ে 20 দিচ্ছি, তাহলে অবশ্যই আসবে 20 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আসছে, আমরা আবার রান করি। যদি মনে করো যে ইনপুট এন্টার দিয়ে দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। আমি এন্টার দিলাম, প্রথম দিলাম 100, এরপরে দিলাম হচ্ছে 60, তাহলে কে বড়? 100 বড়, 100 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ক্লিয়ার সবাই? তাহলে এই যে ইপের ভিতরে লিখতেছি গ্রেটার দেন, তারপরে এখানে লিখলাম গ্রেটার দেন, তারপরে এই টু এখানে লিখলাম ডাবল ইকুয়াল, বা এটা অবশ্যই ইকুয়াল সাইন, এগুলো কিন্তু পরে রিলেশনাল অপারেটর। সো আমরা ইফেল দিয়ে কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রাম দেখলাম, লার্জেস্ট অনেকভাবে করা যাবে, আমি প্ল্যানও আছে আজকে এটা বিভিন্নভাবে দেখানো, আমরা চাইলে সেটা দেখাতেও পারবো। আচ্ছা, এবার আসো আমরা ইফেলসটা একটু ল্যাডারটা বুঝে আসি, ওই যে ইফ এলস ইফ অথবা ইফ এলস ল্যাডার, এটা একটু বুঝে আসি। তাহলে এটা সিনট্যাক্সটা কীরকম? তাহলে প্রথমে ইফ কন্ডিশন, যদি ট্রু হয় তাহলে ঠিক তার পরের লাইন আনসার, ট্রু না হলে এবার যাবে এলস ইফে। এলস ইফ যদি হয় তাহলে অবশ্যই তার ভিতরে কন্ডিশন থাকবে। এই প্রোগ্রাম আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, বিশেষ করে গ্রেডিং সিস্টেমের একটা প্রোগ্রাম মনে তোমাদের করিয়েছিলাম, মার্কস নিয়ে করেছিলাম না? জি স্যার। এলস এখানে, তার মানে যদি এই ইফ কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের এই ব্লকে আসবে যে ইফ কন্ডিশন ইজ ট্রু, এখানে ইফ কন্ডিশন বলি। যদি ইফ কন্ডিশন ট্রু না হয় তাহলে কোথায় আসবে? এলস ইফে আসবে। এবার যদি এলস ইফ কন্ডিশন ট্রু হয়, এলস ইফ কন্ডিশন ইজ ট্রু, তার মানে প্রথম কি হবে, ইফের ভিতরে যে কন্ডিশন থাকবে প্রথমে কিন্তু এটা চেক করবে, চেক করে দেখলো যে ট্রু, তাহলে এটা আনসার দিয়ে শেষ, এখানে যা লিখবো সেটা আনসার। এখন কার্লি ব্র্যাকেট দিতে পারো যদি একাধিক লাইন হয়। যদি এটা ট্রু না হয় তাহলে এবার সেকেন্ডটাতে আসবে, এলসিপি আসবে, দেখবে যে এই কন্ডিশনকে ট্রু, তাহলে এবার এইটার বডিতে যা পাবে সেটা আনসার দিয়ে শেষ। এখন ধরো প্রথম কন্ডিশন ট্রু হলো না, তার মানে ফলস, তাহলে আসছে এলসিপে, এটাও ট্রু হলো না তাহলে ফলস, তাহলে এবার আনসার দিবে কোনটা? এলস। ব্যাপারটা কি বুঝতে পারছো সিনট্যাক্সটা? ইফ বোথ কন্ডিশন আর ফলস, বোথ কন্ডিশন বলতে কোনটা, ইফের কন্ডিশনও ফলস এলস ইফের কন্ডিশনও ফলস, তাই নয় কি? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, এখন এই এলস ইফে আমরা চাইলে যত খুশি মাঝখানে বাড়াতে পারবো, শুরুতে ইফ থাকবে, লাস্টে এলস থাকবে, মাঝখানে ইফ এলস এলস ইফ যতবার খুশি বাড়াতে পারবো, এই জন্য এটাকে বলে ল্যাডার। ল্যাডার মানে মই, যে প্রথমে ইফ, লাস্টে এলস, আর মাঝখানে তুমি যদি কন্ডিশন বাড়াতে চাও যত খুশি এলস ইফ যোগ করা যাবে। আসো আমরা এক্সাম্পল দেখি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 5.c, আমরা 3 নম্বর প্রোগ্রামটাকে কপি করে নিয়ে আসি। 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর, পজিটিভ নেগেটিভ যেটা বুঝিয়েছিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি। আমি এটা পুরোটাই রিমুভ করে দিচ্ছি যাতে তোমাদের ডাউট না থাকে। তাহলে এই প্রোগ্রামের কাজ কি, সোফার যতটুকু লেখা আছে কি হবে, শুধুমাত্র একটা ইনপুট দেওয়া যাবে, তাই নয় কি? এক্স এ ভ্যালু ইনপুট দেওয়া যাবে। এখন আসো আমরা চেক করব যে রাইট রিসিভ টু চেক হয় দ্য নাম্বার ইজ 0 অর পজিটিভ অর নেগেটিভ। তাহলে তিনটা চেকিং আছে না এখানে, যে 0 হবে নাকি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এই ধরনের সিস্টেম কিন্তু এখানে আছে। তো এটা বিভিন্নভাবে করা যেতে পারে, আমি ইফ এল ছাড়াও করতে পারবো, শুধু ইফ দিয়ে করা যাবে। আচ্ছা আসি দেখি, প্রথমে আসো ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 0 যদি হয়, দেখো আমি কোনো যদি কার্লি ব্র্যাকেটস ইউজ না করি, আমি ধরে নিচ্ছি যে ধরে নিচ্ছি না, আমি বুঝতেছি আমার আউটপুট হবে এক লাইন, আমি চাইলে এক লাইনও লিখে দিতে পারি, পাশাপাশিও লিখতে পারি, ফরম্যাটগুলো শিখো। তাহলে এখানে বললাম যে শুধুমাত্র যে পার্সেন্টেজ ডি ইজ 0, কোনো সমস্যা আছে বুঝতে? যে যে ইনপুটটা দিছে ইউজার, যে ইনপুটটা দিচ্ছে সেটা হচ্ছে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি বলবে, সাপোজ 0 ইজ 0, তার মানে অথবা বলতে পারো যে ইউ এন্টার 0, যেটা খুশি বলতে পারো। তাহলে এবার একটু রান করে দেখি যে কেউ যদি 0 ইনপুট দেওয়া আসে কিনা, তার মানে কিছু এই অ্যাররটা কেন আসছে কে বলতে পারবা? বলো দ্রুত,
এখানে এরকম একটা, ভেরিয়েবল দেয়নি স্যার, ভেরিয়েবল দেয়নি, থ্যাংক ইউ দেয়নি সো স্যার। মাচ, যেহেতু পার্সেন্টেজ দিয়েছি অবশ্যই কোটেশনের পরে গিয়ে আমাকে ভেরিয়েবলের নাম বলতে হবে। সো এরর আসা ভালো, তাহলে কারেকশনটা তোমরা শিখে যাবা। সাপোজ এবার যদি জিরো দেই, জিরো ইজ জিরো আসছে। এখন আসো যে আমরা যদি জিরো না দিয়ে 100 দিই, তাহলে কোনো আউটপুট আসবে? বলো, দ্রুত বলো। স্যার কোনো আউটপুট আসবে না কোনো স্যার। আউটপুট আসলো না, ওকে। আমরা কিন্তু এখনই ডিসকানেক্টেড হয়ে যাব, আমরা সেকেন্ড সেশনে আসব। তো সেকেন্ড সেশনে আসার পরে আমরা এটা আলোচনা করলে মানে ভালো হবে আমাদের। থ্যাংক ইউ। তো আমরা এখানে যেটা দেখতেছিলাম যে পার্সেন্টেজ ডি ইজ জিরো, যদি মনে করো এটা শুনতে একটু কেমন যেন মনে হচ্ছে যে জিরো ইজ জিরো কেমন যেন মনে হচ্ছে, তাই না? যে সাপোজ জিরো দিলাম, জিরো জিরো কেমন যেন মনে হচ্ছে, যদি মনে করো যে না আমি এটা এইভাবে না জাস্ট এইভাবে লিখবো যে নাম্বার ইজ জিরো, কোনো সমস্যা আছে? যে ইনপুট দিছো সেটা বলবে যে নাম, সেই নাম্বারটাকে বলবে জিরো। আমি কোনো সাপোজ জিরো দিলাম, বলা হচ্ছে নাম্বার ইজ জিরো, ওকে ফাইন। এবার আসো, আমরা যাচ্ছি হচ্ছে তোমার এলস ইফ সেকেন্ড কন্ডিশনে যাব। তাহলে এখন আসো আমরা বলতেছি যদি এক্স, এক্স এর ভ্যালু যদি জিরোর চাইতে বড় হয় তাহলে তোমরা বলো প্রিন্ট এফ কী হবে, দ্রুত বলো। তাহলে বলবো নাম্বার ইজ কি পজিটিভ না নেগেটিভ? এক্স এর ভ্যালু জিরোর চাইতে বড় হলে কি হবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে স্যার। থ্যাংক ইউ। তাহলে পজিটিভ স্ল্যাশ এন, এখানে এটা পিরিয়ড সাইন দিয়ে সিম্বল দিয়ে দিই। তাহলে এবার আসলে রান করি যে জিরো দিলে আসবে নাম্বার ইজ জিরো, আর জিরোর চাইতে বড় দিলে আসবে নাম্বার ইজ পজিটিভ। কিন্তু এরপরে যদি জিরো চাইতে ছোট ভ্যালু দিয়ে কী আসবে সেটা কিন্তু এখানে বলা নাই, সো এটা আমরা অবশ্যই সলভ করব। রান করি। সো আমরা এর আগে জিরো দেখেছিলাম, এখন আমি দিচ্ছি 50, তাহলে নাম্বার ইজ পজিটিভ আসছে। এখন আসো যে এলস, তাহলে জিরো দিলে আসবে জিরো বা নাম্বার ইজ জিরো, জিরোর চাইতে বড় দিলে আসবে নাম্বার ইজ পজিটিভ। এলসে কি আর কন্ডিশন লেখার দরকার আছে? তাহলে কি হবে, নাম্বার ইজ নেগেটিভ। নেগেটিভ। রান করি। তাহলে সাপোজ -50, নাম্বার এখানে স্পেলিং মিস্টেক আছে, নাম্বার ইজ নেগেটিভ আসছে না, নাম্বার ইজ নেগেটিভ। রান করো, এগেন চেক করি। সাপোজ -200, নাম্বার ইজ নেগেটিভ। সো নেগেটিভের পরে একটা স্ল্যাশ ইন দেওয়াটা ভালো ছিল, দিলাম। এখন যদি মনে করো না স্যার আমার তো এটা ভালো লাগতেছে না, আমি আগেরটাই চাই, তাহলে এখানে বলবো পার্সেন্টেজ ডি ইজ নেগেটিভ। তাহলে এখানে কি হবে, এক্স এখানে নাম্বারের পরিবর্তে তুমি যদি চাও পার্সেন্টেজ ডি, তাহলে পার্সেন্টেজ ডি মানে কি, অবশ্যই এখানে ভ্যালুটা কত এক্সের মধ্যে আছে এই জন্য দিব। তাহলে এখানে আগের মতো যদি চাও পার্সেন্টেজ ডি, এখানে কমা দিয়ে বলবা এক্স। এখন তোমাদের তো লাস্ট ক্লাসে আমরা হোয়াইল লুপ বুঝিয়েছিলাম, বুঝিয়েছিলাম না? জি স্যার। তো যদি একটু, হোয়াইল ডু হোয়াইল, হ্যাঁ আচ্ছা পরে আসি, আমি এখানে চাচ্ছিলাম মাল্টিপল টাইম চেক করতে, কোডের ফরম্যাটিংগুলো একটু ভালো করে বুঝিয়ে নিই। রান করো। এখন যদি আমরা দেই সাপোজ 2, তাহলে অবশ্যই আসবে 2 ইজ পজিটিভ, আসছে কোনো ডাউট নাই। এদের রান করব। এবার যদি -2 দেই আসবে -2 ইজ নেগেটিভ, কোনো ডাউট নাই আসছে। এবার আসো যদি 0 দেই তাহলে কিন্তু আসছে 0 ইজ 0। তাহলে তোমার বলে তিনবার রান করতে হলো চেক করার জন্য, তাই নয় কি? তাহলে আমি তিনবার রান করতে চাচ্ছি না, হোয়াইল দিয়ে আমি রিপিটেডলি চেক করতে চাচ্ছি, সেটা দেখাবো। এখন সেই কোডটা যেভাবে লিখলাম, যদি ফরম্যাটিং এইভাবে পছন্দ না করো, যাও প্লাগইনস সোর্স কোড ফরম্যাটার, দেখো এটাই কিন্তু আছে, তার মানে আমার এই ফরম্যাটিং কোনো প্রবলেম নাই। এখন তুমি যদি মনে করো স্যার আমি এন্টার দিব, দাও এটা আরেকটা ফরম্যাটিং, ট্যাব দিলাম, ট্যাব দিলাম। সো এবার তুমি যাও প্লাগইনসে গিয়ে সোর্স কোড ফরম্যাটার, দেখো এটাও ফরম্যাটিং, ওরা কোনো প্রবলেম বলতেছে না, তার মানে আমি এটাও একটা গুড স্টাইল। সো এক লাইনে লেখা যেই কথা, এন্টার দেয় একই কথা। এখন যদি আমার কার্লি ব্র্যাকেট দিতে হয়, তার মানে প্রিন্টএফের শুরুতে একটা আর শেষে একটা, তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিই শুরুতে একটা শেষে একটা। এটা কিন্তু প্রিন্টএফের না, আমি বোঝাচ্ছি এলসএফের শুরু আর শেষ, তাহলে এলসের শুরু এবং শেষ। আমি এটা এইভাবে দিচ্ছিলাম কেন, কারণ হচ্ছে যদি এখানে দিতে যাই একসাথে দুইটা চলে আসে, তখন আবার একটা রিমুভ করতে হচ্ছে, এই জন্য আমি এই প্রিন্টএফের পাশে দিলাম। এবার আসো আমি যদি কোড সিলেক্ট করি বা না করলেও হবে, সোর্স কোড ফরম্যাটার, দেখো অটোমেটিক সে সাজিয়ে দিল, তাহলে এটাও আরেকটা স্টাইল।
বুঝতে পারছি। বুঝতে পারছো কি? বুঝতে পারছি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক জি ইউ। স্যার। এবার আসো, আমি একটু হোয়াইল অ্যাড করতে যাচ্ছি, যে হোয়াইল ব্র্যাকেটের ভিতর তোমরা বলবা কি হবে। ওয়ান, এবার এই যে কার্লি ব্র্যাকেটসে শুরু শেষ যে একসাথে দুইটা চলে আসে, এটাই আমি পাশে দিলে আসতেছিল না আর কি। এটা ক্লোজ করে দিলাম এন্ডিংটা, আর শেষটা দিব কোথায়? রিটার্নের আগে। এখন এগেন কোড ফরমেট করার প্রয়োজন, কারণ হোয়াইলের ভিতরে কে আছে বোঝা যাচ্ছে না। প্লাগইনস, সোর্স কোড, ফরমেটার, দেখো এবার হোয়াইলের ভিতরে পুরো পার্টটা চলে গেছে। এবার আসো, আগের চাইতে একটু হলেও ডিফারেন্ট হবে। তাহলে সাপোজ দিচ্ছি হচ্ছে জিরো, তাহলে আস সর্বনাশ। তাহলে এখানে একটা প্রবলেম হয়েছে, হোয়াইলের ভিতরে। ও আচ্ছা, ইনপুট তো আমরা হোয়াইলের আগে, তাই না? এখানে প্রবলেমটা হয়েছে। তাহলে এই দুইটা লাইন কোথায় থাকা উচিত? এখানে না, এখানে থাকা উচিত, যে কারণে প্রবলেমটা হচ্ছিল। তাহলে প্রথমে ইনপুট নিবে, তারপর না চেক করবে। এখানে তো ইনপুট পায় না, সে সারা জীবন ট্রু মনে করতেছে, জিরো এই রাদার দেখাচ্ছে সারা জীবন ঘুরতেছে। এবার আসলে রান করি, এবার যদি আমরা রান করি, সাপোজ দিই জিরো, তাহলে আসছে জিরো ইজ জিরো, সাপোজ দিলাম হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইজ পজিটিভ, দিলাম মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইজ নেগেটিভ। এখন তুমি যে কোনো ভ্যালু দিয়ে চেক করো, কোনো সমস্যা নেই, আনলিমিটেড টাইম চেক করা যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এখন তোমরা কেউ জিজ্ঞাসা করতে পারো, স্যার আমার কি শুরুতে কি ইকুয়াল ইকুয়াল জিরো দিতে হবে নাকি এটা দিলে হবে? কোনো সমস্যা আছে? যদি আমি এটা এমন করি যে সাপোজ এটা দিলাম লেস দেন জিরো, তাহলে কোন আনসারটা হওয়া উচিত? এটা না, তাহলে এটা হওয়া উচিত। তাহলে আমি এটা এখানে নিয়ে আসতেছি, কাট করে কন্ট্রোল ভি দিলাম। তাহলে এটা কোথায় যাবে এখন জিরোটা? ওকে, তাহলে প্রথমে যদি জিরো চাইতে ছোট হয় তাহলে নেগেটিভ, জিরো চাইতে বড় হলে পজিটিভ, না হলে কি? তাহলে এই কন্ডিশন তুমি কিভাবে লিখবা তার উপর ডিপেন্ড করবে তোমার আনসার কি হবে, নাকি? তাহলে এবার আসো, জিরো দিচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না, ওয়ান দিচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না, মাইনাস ওয়ান দিচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না। তো আশা করি এই ইফ এলস লেটারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, আমি কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 6.c। আমি একটা সিম্পল স্ট্রাকচার নেই, এই এটাকে কপি করে নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমরা ইফ পার্ট মুছে দেই। এখন আমরা, আচ্ছা পুরোটাই মুছে দেই, শুধু বইটা রাখি। এখন আসলে একটা প্রোগ্রাম করতে চাই, রাহাদ আহাদের অনেক কোশ্চেন যে স্যার আমরা শুধু ইন্টিজার নিয়ে কাজ করি, এবার আসলে আমরা একটু ক্যারেক্টার নিয়ে কাজ করব। রাইট এ সি প্রোগ্রাম টু চেক এ ক্যারেক্টার, টু চেক, এখানে বলে দেই ওয়েদার এ ক্যারেক্টার ইজ অ্যালফাবেট অর নট, হয়দার এ ক্যারেক্টার ইজ অ্যালফাবেট, এতটুকু লিখলি তো হয়, তাই না? আচ্ছা, অর নট, ওকে। আমার কোশ্চেন বুঝছো কি চাচ্ছি? কেউ একদিন বলো তো এই প্রোগ্রামটাতে কি চাওয়া হচ্ছে, কি চেক করবো আমরা, প্রোগ্রামে কি কোড করবো? আচ্ছা, নিউমেরিক বলি নাই, আমরা শুধু চেক করবো যে অ্যালফাবেট কিনা, অ্যালফাবেট হলে বলবে অ্যালফাবেট, না হলে বলবে অ্যালফাবেট না, এতটুকু আমার কাজ, অত কমপ্লেক্স করতেছি না আপাতত। তাহলে এখন অ্যালফাবেট কি ক্যারেক্টার না, তাহলে ভেরিয়েবল কি হবে ক্যারেক্টার টাইপের? তাহলে ধরো একটা ভেরিয়েবল নিচ্ছি, কি নিবো, সাপোজ নিলাম এক্স বা এ নিলাম, কোনো সমস্যা আছে? বা এক্স নিলাম বা কে নিলাম, কোনো প্রবলেম নাই, বা বা সিএস নিলাম, কোনো সমস্যা আছে? সিএস মানে ক্যারেক্টার বোঝাচ্ছে, ওকে। তাহলে আসো প্রিন্টেড দাও, কি বলবো, এন্টার এনি ক্যারেক্টার, এবার স্ক্যান অ্যাপ দিব। তোমরা বলো স্ক্যান অ্যাপের ভিতর কি হবে, দ্রুত বলবা, পার্সেন্টেজ কি হবে? সি, তারপরে এম পার্সেন্ট সিএস ডলার। তাহলে এতটুকুর মাধ্যমে আমরা ইনপুট নিতে পারবো, দেখি নেওয়া যায় কিনা। সাপোর্ট দিলাম হচ্ছে টি, নিতে পেরেছি, কোনো সমস্যা হয় নাই। এখন আমার কাজ হচ্ছে চেক করে বলবে যেটা কি অ্যালফাবেট নাকি অ্যালফাবেট না। তাহলে এখন আসো, আমার প্রোগ্রাম কি হওয়া উচিত, তাহলে প্রথমে আসো ইফ। এখানে আমি কতগুলো ইফ এস লিখবো, যদি লিখতে চাই যে ইফ ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল এ, আবার বললাম এল সি ইফ ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল বি, এভাবে 26টা ক্যারেক্টার লিখতে হবে না?
আবার ছোট হাতে যদি চিন্তা করো, বড় হাতে ছোট হাতে, তাহলে 52টা। তো আমি এটা দেখো অনেক ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করব। সাপোজ বলা হলো যে ইফ ক্যারেক্টার এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল, প্রথমে প্রথমে লোয়ার কেস দেই, ঠিক আছে, এ, অ্যান্ড সিএইচ লেস দেন ইকুয়াল জেড, তাহলে এর দ্বারা কি বুঝলাই? এ অ্যান্ড কিন্তু আমরা লজিক্যাল অপারেটরের মধ্যে বুঝিয়েছিলাম, যদি এটা নিয়ে কারো ডাউট থাকে অবশ্যই এই যে অপারেটরস ইন সি প্রোগ্রামিং এর পার্ট টুতে সম্ভবত এটা আছে, ভালো করে দেখতে হবে। অ্যান্ড অর নট বুঝিয়েছিলাম, তাই নয় কি? আচ্ছা, তাহলে এখানে কি হলো, তুমি যে ইনপুটটা দিবা সেই ইনপুটটা অবশ্যই ছোট হাতের এ এর সমান হতে পারবে অথবা বড় হতে পারবে, অ্যান্ড সেটা জেড এর সমান হতে পারবে অথবা ছোট হতে পারবে। তার মানে কি, এর থেকে বড় জেড এর থেকে ছোট, তাহলে এ টু জেড হয়ে গেল না, মানে সমান অথবা বড় জেড এর সমান অথবা ছোট। তার মানে কি এ টু জেড রেঞ্জ পাইছি না আমরা এখানে, পাইছি নাকি পাই নাই? পেয়েছি। ওকে, তাহলে এতটুকু আগে চেক করি, পরে আমরা আপার কেসটা দেখব। ওকে, তাহলে এটা যদি হয় আমরা বলবো হচ্ছে প্রিন্ট এফ কি বলবো, যে ইজ, প্রথমে আসি যেটা ইনপুট দিব সেটা সিএচ ইজ অ্যান অ্যালফাবেট। তোমরা কি বুঝতেছো আমি কি বোঝাতে চাচ্ছি? ওকে, এতটুকুই থাক, আমরা একটু রান করে দেখি। আমি নিশ্চিতভাবে ভুল না করে এ ইনপুট দিচ্ছি, তার মানে এ হচ্ছে লোয়ার কেস লেটার এবং এটা ক্যারেক্টার এবং এটা অ্যালফাবেট। রান করো, তাহলে সিএইচ ইজ অ্যান অ্যালফাবেট, কোনটা দেখতে ভালো লাগতো? সিএইচ এর জায়গায় যদি এ আসতো সেটা ভালো লাগতো না? তাহলে তোমরা বলো সিএইচ এর জায়গায় কি লিখবো? থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার সাথেই আসো দেখতে পাচ্ছি। তাহলে এই সিএইচ এর পরিবর্তে পার্সেন্টেজ সি লিখলাম, তাহলে এখানে কোথাও চেঞ্জ করতে হবে না, কমা দিয়ে সিএইচ। এবার আসো রান করি, এবার এ না দিয়ে মনে করো আমি দিচ্ছি এইচ, কোনো সমস্যা আছে লোয়ার কেস? তাহলে এইচ ইজ এন অ্যালফাবেট। এখন আসো যদি আপার কেস দিই তাহলে একটা প্রবলেম করবে, বড় হাতের এইচ দিলাম আপার কেস, কোনো রেজাল্ট দেখাচ্ছে না। তাহলে দেখছো প্রোগ্রাম জিনিসটাই হচ্ছে তুমি যা সেট করবা সেই অনুসারে সে কাজ করবে, তুমি ভুল সেট করলে ভুল কাজ করবে। এখন আসো আমি এটার মধ্যেই সেট করে দিই, এখানে বলবো অর, আমি এই পুরোটাকেই কপি করে নিচ্ছি, এতটুকু কপি করে নিই, কন্ট্রোল সি এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। এবার এখানে বলবো হচ্ছে আপার কেস এবং এখানেও বলবো হচ্ছে আপার কেস। এখন দেখো ব্র্যাকেটের কিন্তু একটা প্রবলেম আছে, ইফের এটা শুরু শেষ, এটাও কিন্তু আরেকটা ব্লক, তাহলে পুরো ইফের মধ্যে পুরোটা থাকবে না, তাহলে আমার এখানে কি হওয়া উচিত? এখানে একটা ব্র্যাকেট হওয়া উচিত, শেষে আরেকটা ব্র্যাকেট হওয়া উচিত। তাহলে দেখো কোন ডাউট আছে, আমি একটু স্পেস দিয়ে বুঝাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এই দেখো মাউস ক্লিক করলে বোঝা যাবে যে এটা হচ্ছে ইফের মেইন ব্র্যাকেট, শুরু এবং শেষ। ইফের ভিতরে প্রথম পার্ট যে লোয়ার কেস লেটার চেক করার জন্য, এটা দ্বিতীয় পার্ট আপার কেস লেটার চেক করার জন্য। এখন এখানে অর হবে না অ্যান্ড হবে? অরই তো হওয়া উচিত, তাই না? কারণ কি, কারণ আমি যে অ্যালফাবেট দিব সেটা ছোট হাতের হোক আর বড় হাতের হোক একটা হলোই তো হলো, এমন তো না যে একটা দিব। পৃথিবীতে এমন কোনো ক্যারেক্টার নেই যেটা অ্যাট এ টাইম বড় হাতের ছোট হাতের আছে, আমাদের আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সাপোজ তুমি একটা ইনপুট দিলা এ, তুমি কি বলতে পারবা যে এটাই ছোট হাতের এটাই বড় হাতের? তাহলে অ্যান্ড দিতাম, কিন্তু আমার তো এরকম নাই, আমার ছোট হাতের হলো ট্রু, বড় হাতের হলো ট্রু, এই জন্য অর আছে মাঝখানে। এবার আশা করি আমার কোনো ধরনের প্রবলেম থাকবে না। এবার আসা আপার কেস লেটারের দেই, এই সিজন অ্যালফাবেট বলছে না বলে নাই? আচ্ছা, তাহলে এখন যদি কেউ ইনপুট দিতে গিয়ে সাপোজ তার মনে হলো যে ওয়ান ইনপুট দিবে, ওয়ান তো একটা ক্যারেক্টার তাই না, তাহলে কি বলবে? কিছুই বলবে না। এখন যদি চাও যে না আমি স্যার একটা মেসেজ দিতে চাই, দাও এলস প্রিন্ট এফ, কি বলবা, যা মন চায় বলো, যে পার্সেন্টেজ সি ইজ নট অ্যান অ্যালফাবেট কমা সিএইচ। আসো রান করি, তাহলে কেউ 100 ইনপুট দিয়ে ফেলছে, তাহলে কি আসছে? আচ্ছা ওয়ান আসলো কেন, ওয়ান ইজ নট অ্যান অ্যালফাবেট, আচ্ছা রিজন আছে। 100-এ কয়টা ক্যারেক্টার আছে? তিনটা স্যার, আমরা জানি ক্যারেক্টার দিয়ে কয়টা ক্যারেক্টার ইনপুট নেওয়া যাবে, একটা না, তাহলে বাকি দুটা কিন্তু সেই ইনপুট হিসেবে কাউন্ট করে নাই, এই কারণে ওয়ান আসছে।
যেহেতু আমরা ক্যারেক্টার ইউজ করছি, তাহলে আসো এবার যদি কেউ ভুল করে, সাপোজ ধরো মনে করলো যে সে প্লাস চিহ্ন ইনপুট দিছে, তাহলে একটা ক্যারেক্টার, তাহলে কি বলছে, প্লাস ইজ নট এন অ্যালফাবেট, কাজ করতেছে না প্রোগ্রাম আমাদের। কাজ করতেছে আচ্ছা, এখন যদি আগের মতো একটু হোয়াইল দিয়ে মাল্টিপল টাইম চেক করতে চাই, করে দেখি, ওয়ান কার্লি ব্র্যাকেটসে শুরু, শেষটা হবে কোথায়, রিটার্নের ঠিক আগে। এই প্লাগইনসে যাও, সোর্স কোড ফরম্যাটার, কোড সাজানো হয়ে গেল, এবার আনলিমিটেড টাইম চেক করো। সাপোজ প্রথমে দিচ্ছি ছোট হাতের এ। আচ্ছা দেখো, একটা প্রবলেম রেজ করছে, এটা গত ক্লাসে আমরা বলেছিলাম, সলিউশন কী হবে কে বলতে পারবে? ইনপুট নেওয়া যাচ্ছে না, যে মাঝখানে ফাঁকা চলে আসছে, দ্যাট মিনস একটা ব্লাঙ্ক স্পেস। স্পেস দিতে হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ, একটা ব্লাঙ্ক স্পেস পাইছে, সেটাকে সে ইনপুট নিয়ে নিয়েছে, এবং এই ব্লাঙ্ক স্পেসটাকে কি এখানে কিন্তু ইনপুট হিসেবে দেখাচ্ছে, দেখছো? এই ব্লাঙ্ক স্পেস সে কোত্থেকে পেল? আমরা এই যে স্ল্যাশ এন দিয়েছি, এটাকে ইনপুট নিয়ে নিছে, ঠিক আছে? তাহলে এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে আমাদের এই ইনপুটের সময় একটা ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে, সবগুলোতে না, শুধু এটার ক্ষেত্রে, ইনপুটের ক্ষেত্রে। রান করি, এবার আশা করি কোনো সমস্যা থাকবে না। তাহলে এ দিলাম, আসছে এই দেন অ্যালফাবেট, বড় হাতের এ দিলাম, এই দেন অ্যালফাবেট, বড় হাতের জেড দিলাম, জেড ইজ এন অ্যালফাবেট, ছোট হাতের জেড দিলাম, জেড ইজ এন অ্যালফাবেট, কে দিলাম ছোট হাতের, কে ইজ এন অ্যালফাবেট, বড় হাতের কে দিলাম, কে ইজ এন অ্যালফাবেট, দিচ্ছি হচ্ছে সাপোজ এইট, সো এইট ইজ নট এন অ্যালফাবেট। আমি আমি প্লিজ মাইক্রোফোন মিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, এবার আসো, যে আমরা যদি কেউ প্লাস চিহ্ন দেই, ইজ নট এন অ্যালফাবেট, কেউ মাইনাস দিলাম, নট এন অ্যালফাবেট, কেউ ধরো ভুল করে একটা প্যারেন্থিস দিলা, সেটাও নট অ্যালফাবেট। আশা করি সবগুলো কাজ করতেছে, তোমরা ক্লিয়ার এটা? তাহলে দেখো প্রোগ্রামের অ্যাপ্লিকেশন কিভাবে আমরা ধীরে ধীরে যাচ্ছি। সো আহাত, তুমি যদি থেকে থাকো, যে ক্যারেক্টার কিন্তু আমরা দেখালাম, ইন্টিজার ক্যারেক্টার দুইটার সাথে আমরা ইন্ট্রোডিউস করালাম তোমাদেরকে। এখন আসো আরেকটা প্রোগ্রাম আমরা এখন দেখাতে চাই, এটা তোমরা আমাকে বলবা যে প্রোগ্রামটা কিভাবে আমরা সেট করব। লিপিয়ারে যাব আগে, না আরেকটা প্রোগ্রাম দেখে তারপরে যাব? আরেকটা প্রোগ্রাম দেখি, কি বলো? কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 7.c। এখন আমরা চাইলে ভাওয়েল কনসোনেন্ট চেক করতে পারি, যে একটা প্রোগ্রামের মধ্যে অ্যালফাবেট ইনপুট দিয়ে সেটা ভাওয়েল হবে না কনসোনেন্ট হবে, সেটা আমরা চাইলে চেক করতে পারি। করবো, নাকি আমরা এটা করব যে সাপোজ সে ইনপুট দিল, এটা কি আপার কেজ ইনপুট দিছে না লোয়ার কেজ ইনপুট দিছে সেটা আমাকে বলবো? দুইটাই করি, প্রথমে আসো একটা প্রোগ্রাম করি যে ইনপুটটা কি আপার কেজ না লোয়ার কেজ সেটা চেক করি, তাহলে এটার সাথে মিল থাকবে। আমি প্রোগ্রামটাকে কপি করি, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে এবার আসো, আমাদের প্রোগ্রামটা হবে হচ্ছে যে আপার কেজ না লোয়ার কেজ, যে টু চেক হোয়েদার এ ক্যারেক্টার ইজ আপার কেজ অর লোয়ার কেস অ্যালফাবেট। ওকে, এটা আমাদের টার্গেট। কোশ্চেন বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে কিন্তু শেয়ার করবা যে স্যার বুঝি নাই। তা আমি তোমাদের যাতে ডাউট না হয় আমি এগুলো মুছে দিচ্ছি, ডাউট যত যেখানে যেখানে ডাউট হবে আমি মুছে দিলাম, এই স্পেসটাও মুছে দিলাম। তাহলে এতটুকু বুঝতে কি কোনো সমস্যা আছে দেখো তো, এটার মাধ্যমে এতটুকুতে কী হচ্ছে সবাই দেখো, বুঝো কি না? শুধু একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া যাবে, তাই নয় কি? তোমরা আমার সাথে পার্টিসিপেট করো, নাহলে কিন্তু ওয়ান ওয়ে হয়ে যাবে, ক্লাস ভালো লাগবে না। এইটা বুঝতে তো সমস্যা নেই, একটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, এখানে স্পেস কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ সোফার আর কিছু পাচ্ছে না। এবার আসলে আমাদের চেক করব ইফ যেই ক্যারেক্টারটা কি আপার কেস না লোয়ার কেস, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, তাহলে দেখো আগের কনসেপ্ট ইউজ করবো, সিএইচ গ্রেটার দেন ইকুয়াল এ অ্যান্ড সিএইচ, অথবা দিলে তো শুধু দুইটার মধ্যে কম্পেয়ার করবে, আমরা এ টু জেড পর্যন্ত সবগুলো চাচ্ছি, তাহলে সিএইচ লেস দেন ইকুয়াল জেড। ওকে, শুধু প্রথমে লোয়ার কেস, তার মানে যদি এটা হয় তাহলে আমরা বলবো যে প্রিন্টএফ কিভাবে দেখতে চাও বলো, যে আমরা বললাম পার্সেন্টেজ সি ইজ আপার কেস। ওকে, সংক্ষেপে লিখি, বা ইজ এও দিতে পারো, আপার কেস অ্যালফাবেট স্ল্যাশ এন হয়ে গেল। তাহলে যদি এলস ইফ চাই সেটাও হতে পারে, এলস চাইলেও হতে পারে, কারণ এলস চাইলে যেটা হবে, শুধু যদি এলস লিখে দাও তাহলে একটা প্রবলেম হবে, আগে লিখি তারপরে
প্রবলেম আসুক তারপর সলভ করি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এটা কি বলবো, ইজ, আচ্ছা এটা হওয়া উচিত লোয়ার কেস, তাই নয় কি? লোয়ার কেস, আচ্ছা তাহলে এখন এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের পেলে বলবে লোয়ার কেস, তা না পেলে বলবে আপার কেস। মনে হচ্ছে প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু কিছু একটা সমস্যা তো আছেই। দেখো আমি যদি ছোট হাতের এ দিই কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা আমরা এখানে দেখাই নাই যে ভ্যালুটা, তাহলে এখানে কী হবে, সিএইচ, এবং এখানেও ঠিক তাই কমা দিয়ে সিএইচ। এবার আসো রান করি, তাহলে আমি দিচ্ছি এ, চলে আসে এইজ লোয়ার কেস অ্যালফাবেট, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এখন আসো যদি বড় হাতের এ দিই তাও কোনো প্রবলেম হচ্ছে না, এইজ আপার কেস অ্যালফাবেট। প্রবলেমটা হবে যদি আমি ওয়ান দিই, তাহলে বলবে হচ্ছে ওয়ান ইজ আপার কেস অ্যালফাবেট। এটা কি ট্রু হলো, এটা কি ঠিক, তোমরা বলো? ওকে রাসেল থ্যাংক ইউ, মেহেদি থ্যাংক ইউ, মুরসালিন থ্যাংক ইউ, ঠিক না? তাহলে আমরা এখানে এটা প্রোটেক্ট করতে পারি। প্রোটেক্ট করতে কীভাবে করবো, আমি এখানে এলসিফ বলবো, এলসিফ বলে আমি এই পার্টটাকে দিয়ে দিলাম। তাহলে এখন এখানে কি বলবো, আপার কেস, এখন তো কোনো সমস্যা নাই। এবার আসো একটা বাড়াচ্ছি এলস, এবার বলবো যে তুমি যদি ভুল দিয়ে থাকো তাহলে সেই ভুলটা বলবে, যে প্রিন্ট এফ পার্সেন্টেজ সি ইজ নট অ্যান অ্যালফা বেট। আশা করি আগের চাইতে এখন বেশি মিনিংফুল হচ্ছে প্রোগ্রামটা। এগেন তুমি চাইলে হোয়াইল হোয়াইল, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এখন তোমরা চাইলে হোয়াইল দিয়ে চেক করতে পারো রিপিটেডলি। এবার আসো রান করি, ওয়ান দিলে অবশ্যই এবার আপার কেস বলবে না, ওয়ান দিলে বলবে হচ্ছে ইজ নট অ্যান অ্যালফাবেট। আসছে আবার রান করি, যদি আমরা ইউ দেই বড় হাতের ইউ, তাহলে ইউ ইজ এন ইউ ইজ আপার কেস অ্যালফাবেট। যদি আমরা ইউটাকে লোয়ার কেস দেই, দ্যাট মিন ছোট হাতের দেই, ইউ ইজ লোয়ার কেস অ্যালফাবেট। কিন্তু যদি আমি হঠাৎ করে ভুলে প্লাস চিহ্ন দিয়ে দিই, ইজ নট অ্যান অ্যালফাবেট, তাহলে কাজ করছে না। তাহলে আগের প্রোগ্রামের কনসেপ্ট থেকে কিন্তু আমরা এটা ইউজ করলাম, এটাকে দুইটা ভাগ করেছি, এটাকে এক ভাগ, এটাকে এক ভাগ। এখানে চেক করা দরকার ছিল আমাদের যে অ্যালফাবেট কিনা, কিন্তু এই প্রোগ্রামে দরকার ছিল হচ্ছে এটা আপার কেস না লোয়ার কেস। বলো ক্লিয়ার কিনা? ওকে থ্যাংক ইউ। কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার এইট ডট সি, আমি সেভেনের এখান থেকে নিয়ে নিচ্ছি স্ট্রাকচারটা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি সব মুছে দিচ্ছি মাঝখান থেকে যাতে কোনো ধরনের ডাউট তৈরি না হয়। এবার প্রোগ্রামটা আমরা যেটা করতে চাই, টু চেক এ ক্যারেক্টার ভাওয়েলের কনসোনেন্ট, ঠিক আছে, রিলেট করে আমরা আগাই, তাহলে সুবিধা হবে। ভাওয়েলর কনসো, এখন তুমি এটা পারবা আশা করি। তাহলে এখন বলো, ইফ সিএইচ ইকুয়াল ইকুয়াল এ হতে পারে, ভাওয়েল কয়টা আছে, পাঁচটা না, অর ই হতে পারে, সিএইচ ইকুয়াল ইকুয়াল অর আই হতে পারে, অর সিএইচ ইকুয়াল ইকুয়াল ও হতে পারে, অর সিএইচ ইকুয়াল ইকুয়াল ইউ হতে পারে। তাহলে তো সব তো হলো লোয়ার কেস নাকি, তাহলে আরও হবে না? আমি এন্টার দিচ্ছি, এন্টার দিলে তো সমস্যা নাই, ব্র্যাকেটের মধ্যে থাকলেই হলো। দেখি অ্যারো আসে কিনা, এন্টার দিলে অ্যারো আসে নাই, সো আমাদের কোনো প্রবলেম নাই। আমি যেহেতু লাইন বাড়বে, আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম এই পাঁচটাকে। এখন এখানে কি দিব বলো, আপার কেস আপার কেস আপার কেস, তোমরা চাইলে কিন্তু সব এক লাইনে লিখতে পারবা, আমি তোমাদের যাতে ভিজিবিলিটি থাকে তোমাদের সামনে, এই কারণে আমি এন্টার দিয়ে আলাদা করছি। আরেকটা করতে হবে স্যার, এই যে উপরের এই যে ইউ এর পরে স্যার আরেকটা ওয়ার্ড সাইন দিতে হবে স্যার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ তাই হওয়া উচিত, থ্যাংক ইউ। তাহলে এবার আসো, তোমরা খুব ভালোভাবে প্রোগ্রাম দেখতেছো, থ্যাংক ইউ। যদি রান করি কোনো এরর আসে কিনা দেখি, কোনো এরর নাই। এখন যদি মনে করো আমার দেখতে দেন কেমন লাগতেছে, তাহলে এক কাজ করো, এটাকে এখানে নাও, আর সরি কন্ট্রোল জেড, তাহলে এখন তো কোনো সমস্যা নেই বুঝতে, আছে ওকে। তাহলে ইফ হলো, যদি এটা হয় আমরা এখন প্রিন্ট এফ দিব, প্রিন্ট এফ যে পার্সেন্টেজ সিএইচ ইজ আ, থ্যাংক ইউ,
পার্সেন্টেজ সি ইজ এ ভাওয়েল, ওকে স্ল্যাশ এন, এখানে একটা ডট দিই, আর যদি এটা না হয় এলস আমরা বলবো যে প্রিন্টএফ, এখানে বলবো হচ্ছে পার্সেন্টেজ সি ইজ আ কনসোনেন্ট, ওকে কনসোনেন্ট স্পেলিং কি ঠিক আছে, এন এ নাইনি, আচ্ছা যাই হোক ভুল হলো, ওকে এবার আসো আমরা একটু রান করে দেখি। যদিও এখানে এ টু জেড এর বাইরে ইনপুট দিলে কিন্তু আমাকে কনসোনেন্ট দেখাবে, কারণ আমরা এখানে একটু বলে দিই এন্টার এনি ক্যারেক্টার এ টু জেড অর এ টু জেড, জাস্ট আপাতত বোঝার জন্য, ইনভ্যালিড ইনপুট প্রোটেক্ট করার জন্য আমরা চাইলে ফার্দার কোড করবো, আপাতত এখানে যাই। তাহলে যদি কেউ বড় হাতের এ দেয় ইজ এ ভাওয়েল, তার মানে আমার একটা প্রবলেম আছে, এখানে কমার পরে সিএস দেই নেই, এখানে কমার পরে সিএস দেই নাই, ওকে রান করো। তাহলে বড় হাতের এ দিলাম এ ইজ এ ভাওয়েল, এগেন রান করো, ছোট হাতের এ দিলাম এ ইজ এ ভাওয়েল, এবার আসো বড় হাতের বি দিব বি ইজ এ কনসোনেন্ট, এগেন রান করো, ছোট হাতের বি দিব বি ইজ এ কনসোনেন্ট। সো আশা করি কোনো প্রবলেম হচ্ছে না। এখন যদি কেউ ইনভ্যালিড ডেটা দেয়, কেউ ইনভ্যালিড ডেটা দেয় তাহলে কিন্তু বলতেছে ওয়ান ইজ এ কনসোনেন্ট, যেটা হওয়া উচিত না। এটা কি প্রোটেক্ট করে দেখাবো নাকি দেখাবো না? আচ্ছা শুরুতে চেক করি, এটা একটু ডিফারেন্ট হইতে, ইফ যে সিএচ এর ভ্যালু, সিএচ এর ভ্যালু যদি এ সমান অথবা ছোট এবং সিএচ এর ভ্যালু যদি জেড এর সমান অথবা বড় হয়, ওকে এন দিলাম, এই হলো একটা পার্ট। অর সেই আগের কনসেপ্ট দেখো, একটা ঘুরে ফিরে আসতেছে, ইকুয়ালস টু যদি বড় হাতের অ্যালফাবেট হয় এবং সিএচ যদি লেস দেন ইকুয়াল, সরি এটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল হবে, গ্রেটার দেন ইকুয়াল আপার কেস লেটারে জেড হয়, তার মানে হচ্ছে এর চাইতে বড় বা সমান, জেড এর চাইতে সমান বা ছোট, তাহলে অবশ্যই ইফের আগে ব্র্যাকেট ইউজ করতে হবে এবং শেষেও ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এখন আমি এখানে কার্লি ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এই শুরুটা থাকবে শেষেরটা থাকবে না। তাহলে আমি বুঝাচ্ছি যে যদি এর মধ্যে রেঞ্জ থাকে তাহলে তুমি এই পার্টে আসো, এই পার্টে আসলো তাহলে ব্র্যাকেটটা আমি শেষ করবো এলসের পরে গিয়ে। দেখো একটু কোডটাকে সাজিয়ে নেই তাহলে বুঝতে পারবা। তাহলে এখন কি হলো, প্রথম সে চেক করবে যে ইনপুটটা দিছো সেই ইনপুটটা কি এ টু জেড এর মধ্যে আছে, সেটা ছোট হাতের হোক আর বড় হাতের হোক, যদি থাকে তাহলে তুমি এই পোর্শনে আসো, যদি এই পোর্শনে আসে আসার পর এখন দেখবে যে ভাওয়েল না কনসোনেন্ট, আর যদি এর এটার সাথে ম্যাচ না করে তাহলে কি বলবে, আমরা এখানে একটা এলস বলবো। তাহলে আমরা এখন এই লাইনটা কপি করে নিতে পারি, কন্ট্রোল সি এবং এখানে বললাম কন্ট্রোল ভি, এখানে কি বলবো ইজ নট ভাওয়েল অর কনসোনেন্ট, অথবা দেওয়া হ্যাঁ ওইটাই ওইটা ভালো, ইজ নট অ্যালফাবেট, কারণ অ্যালফাবেটই না, সেটা ভাওয়েলই কি আর কনসোনেন্টই কি। তাহলে এখন দেখো যে এটা কিন্তু একটা চেক, আমরা বলছি যদি তোমার অ্যালফাবেট হয় তাহলে তুমি এই পার্টে আসো, অ্যালফাবেট না হলে তুমি এখান থেকে, অ্যালফাবেট যদি না হয় তাহলে তো এখানে আসবে না, আসবে দ্যাট মিন্স এটা যদি ট্রু না হয়, ট্রু না হলে ফলস, ফলস হলে এইটার ইফের শেষ কোথায়, এখানে শেষ তাহলে এলস পার তার জন্য হচ্ছে আনসার, তাহলে ইজ নট এন অ্যালফাবেট। আশা করি আমরা যে কনসেপ্টে বুঝিয়েছি কোনো সমস্যার কথা না। দেখো রান করি, সাপোজ দিলাম ফাইভ, ফাইভ ইজ নট এন অ্যালফাবেট, তাহলে তোমরা চিন্তা করে দেখো তো প্রথম যে বুঝিয়েছিলাম, যদি এইগুলো তুমি না বুঝো যে কোন ব্লক কতটুকু কে কতটুকু জায়গাতে কাজ করতেছে, তুমি কিন্তু এই প্রোগ্রাম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। শুরুতে যদি এই প্রোগ্রাম আমি করাতাম, বলো রাইট, এই যে আমরা প্রথম এক্সাম্পলে লাস্টে যেটা আলোচনা করবো নেস্টেড ইফ এলস, এটি হচ্ছে নেস্টেড ইফ এলস, থ্যাংক ইউ সো মাচ, এটি হচ্ছে নেস্টেড ইফ এলস, কারণ ইফের ভিতরে ইফ আছে, যে ইফের ভিতরে ইফ এলস আছে এই জন্য এটাকে বলি নেস্টেড ইফ এলস, থ্যাংক ইউ। এখন যদি তোমরা মনে করো যে এগুলোতে কার্লি ব্র্যাকেটস ইউজ করবা, সাপোজ যে ইফের পরে এখানে শেষ, যদি মনে করো যে এখানে কার্লি ব্র্যাকেটস ইউজ করবা, এই যে একজোড়া করলাম, তাহলে এই লাইনটা অবশ্যই কাট করে আমরা নিয়ে যাবো হচ্ছে এটার ভিতরে। আবার যদি মনে করো এলসের পরে কার্লি ব্র্যাকেট ইউজ করবা, এই লাইনটাকে অবশ্যই কাট করে নিয়ে যাব এলসের মধ্যে, তাহলে আরও ক্লিয়ার হবা যে ব্লকগুলো বোঝা যে কার ব্লক কতটুকু। তাহলে দেখো এই পার্টটা কিন্তু
ইফের ভিতরে, তাহলে ইফ যদি ট্রু হয়, ট্রু হওয়ার পরে এখানে যে আমি বলছিলাম তোমাদের সারা পৃথিবীর যা লিখবা যা দেখাবা সব আসতে পারবে, এখানে কিন্তু তাই আসতেছে। তোমাদের কারো একজনের কোশ্চেনের আনসারের বিপরীতে তখন বলছিলাম যে তুমি কিভাবে প্রোগ্রাম ডিজাইন করবা, তাহলে যদি আমার ইফ কন্ডিশন ট্রু হয় তাহলে একটা তার বডিতে যাচ্ছে, এখানে এই বডির ভিতরে তুমি আরো 10টা প্রোগ্রামও লিখে ফেলতে পারো, যা খুশি এখানে লিখতে পারবা, তোমার প্রোগ্রামের উপরে ডিপেন্ড করবে যে কি চাও। তাহলে এখন এখানে চেক করছি ভাবেল, যদি হয় তাহলে এখানে সিঙ্গেল লাইন আসছে, সমস্যা নাই, ঠিক আছে, আমি কালি ব্র্যাকেট দিলে তো কোনো প্রবলেম নাই। যদি না হতো ভাবেল তাহলে কনসোনেন্ট, যদি এই পুরোটা কাজ না করে দ্যাট মিনস এটা যদি ট্রু না হয় তাহলে এলসে চলে যাবে, ইজ নট এন অ্যালফাবেট। তাহলে আমি 8টা প্রোগ্রাম সোফার দেখিয়েছি, তোমাদের আরও একটা ছোট সহজ প্রোগ্রাম দেখাই এই ইফেলস নিয়ে ডাউট ক্লিয়ার হওয়ার জন্য। কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 9.c। তো আমরা বেসিক স্ট্রাকচারটা কপি করে নিতে চাই, প্রথম প্রোগ্রাম থেকে নিয়ে আসি। সো আমি এখানে নেস্টেড ইফেলস আর এখানে বললাম না, যেটা লাস্টে দেখালাম ওইটাই নেস্টেড ইফেলস। তো আসো প্রোগ্রামের স্ট্রাকচারটা নেই, কন্ট্রোল সি, খুব সহজ একটা প্রোগ্রাম করবো, তোমরা আমার সাথে রেসপন্স করবা, তোমরাই বলবা কি হওয়া উচিত, এবং প্রয়োজনে এটি আমাদের লাস্ট প্রোগ্রাম হতে পারে। লিপ ইয়ার যদি তোমাদের ধৈর্য থাকে দেখাবো, না হলে আরেকদিন দেখাবো। আচ্ছা এখানে আসো, আমরা একটা প্রোগ্রাম চাচ্ছি যে সি প্রোগ্রাম টু এন্টার উইক নাম্বার অ্যান্ড প্রিন্ট ডে অফ উইক। প্রোগ্রামটা বুঝছো কিনা বলো তো, কি চাচ্ছি কি চাচ্ছি বলো তো। আমাদের এক সপ্তাহ কয় দিন হয়, 7 দিনে হয় না? তাহলে 7 দিন আমরা প্রত্যেকটা কে মানে সাপোজ ডে ওয়ান, ডে ওয়ান কত ধরবা, স্যাটারডে ধরবো না ফ্রাইডে ধরবা বলো, যেটা ধরবা সেটাই প্রোগ্রাম করব। ওকে ডে ওয়ান, তাহলে যদি কেউ ওয়ান ইনপুট দেয় তাহলে বলবে স্যাটারডে, কেউ যদি টু দেয় তাহলে বলবে সানডে, কেউ যদি থ্রি দেয় তাহলে বলবে মানডে, কেউ যদি ফোর দেয় তাহলে বলবে টিউজডে। আমার কথা কি বুঝছো? আচ্ছা তাহলে আসো, তাহলে আমার ইনপুট হচ্ছে 1 to 7, তাই না? তাহলে ইন্টিজার সাপোজ উইক ডে, বাস শুধু একটা নাম্বার দাও, কোনো সমস্যা নাই। তাহলে প্রিন্টএফ কি দিব, এন্টার উইক ডে নাম্বার বা উইক নাম্বার দিই, উইক নাম্বার চাইতে থাক 1 to 7, যে 1 থেকে 7 এর মধ্যে তুমি ইনপুট দিবে এটা বোঝাচ্ছি। তাহলে স্ক্যানএফ কি হবে, পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট এন। সো এতটুকু বুঝতে তো কার কোনো সমস্যার কথা না, চেক করে দেখো কোনো এরর আছে কি না, কোনো ইনপুট দিতে পারো কি না। সো 1 ইনপুট দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। সো ইনপুট 1 থেকে 7-এর বেশি দিতে পারবে না, সেটা চেক করার জন্য আবার আমাকে কিন্তু ইফেলস ইউজ করতে হবে। সো ওখানে যেতে চাচ্ছি না, ওইটা চেক করার জন্য আপাতত ধরে নিচ্ছি 1 থেকে 7-এর মধ্যে ইনপুট দিবে। এখন আসো, ইফ এন ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা কি প্রিন্ট দিব বলো, দ্রুত বলো, স্যাটারডে। ওকে তাহলে এখন অনেকগুলো এলস ইফ যাবো, এই কারণে আমি প্রোগ্রামটা আসছি। এলস ইফ এখন কি বলবো, এন ইকুয়াল ইকুয়াল 2, তাহলে প্রিন্টএফ কি বলবো, সানডে। তাহলে এখন এটাকে যদি কপি পেস্ট করি, কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা বাড়াচ্ছি, তাহলে এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, লাস্টেরটা আচ্ছা দেও লাস্টেরটা 7। তাহলে এটা হচ্ছে সানডের পরে কি হবে, অবশ্যই মানডে, তারপর হচ্ছে টিউজডে, তারপর ওয়েনসডে, তারপর হচ্ছে থার্সডে, এবং সর্বশেষ হচ্ছে ফ্রাইডে। যদি কেউ এর বাইরে ইনপুট দেয় 1 to 7 তাহলে কি বলবো, এলস, যে কোনো মেসেজ দিতে পারো। আমি চাইলে একটা প্রিন্ট দেই, প্রিন্ট এফ, প্রিন্ট এফ অবশ্যই, কি বলবো, ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার এগেন, ঠিক আছে, প্লিজ এন্টার এগেন বিটুইন 1 to 7 বলতে পারো, সমস্যা নাই, বিটুইন 1, এগুলো তো জাস্ট তুমি যা লিখবা তাই, তাই না? ওকে এগুলো তো নাথিং এলস, এখানে মেসেজ ভুল হলো না ঠিক হলো সেটা আমি বুঝাচ্ছি না, মানে লেখাটা ভুল হলো অবশ্যই দিতে হবে, নাহলে এরর দিবে। এবার আসো রান করি, প্রথমেই দিব 10, কি আসছে, ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার এগেন বিটুইন 1 to 7, ঠিক আছে না? আসো রান করি,
এবার দিচ্ছি 7, অবশ্যই ফ্রাইডে আসবে, আজকে ফ্রাইডে, সো আসছে ফ্রাইডে। সো যে নিচে স্পেস আসে না, তুমি চাইলে স্পেস দেখাতে গেলে কি করবা, স্ল্যাশ এন সবগুলোতে দিয়ে দাও, স্ল্যাশ এন, কন্ট্রোল এস, রান করি, 105 দিব, ওয়েনসডে আসছে। এখন যদি মাল্টিপল টাইম দিতে চাও তাহলে হোয়াইল ওয়ান কার্লি ব্র্যাকেটস এর শুরু, শেষটা কোথায় হবে, রিটার্নের আগে। কোড ফরম্যাটিং করে ফেলো, প্লাগইনস সোর্স কোড ফরম্যাটার হয়ে গেল ফরম্যাটিং, এবার রান করো। প্রথম 1 দিচ্ছি স্যাটারডে, 2 দিচ্ছি সানডে, 3 4 5 6 7 8 8 দিলে ইনভ্যালিড আসছে, সো আমি আবার ইনপুট দিব, 10 দিচ্ছি ইনভ্যালিড আসছে, 0 দিচ্ছি ইনভ্যালিড আসছে, 1 দিচ্ছে ঠিক আছে। তাহলে আমার মনে হয় আজকে তোমাদের আর প্রলং করার দরকার নেই, অনেক ক্লাস করছো, 9টা প্রোগ্রাম দেখিয়েছি, আশা করি এই 9টা প্রোগ্রাম ভালো করে প্র্যাকটিস করলে ইফেলস নিয়ে কারো কোনো ধরনের ডাউট থাকবে না, এবং খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের এগুলো ইউজ করতে হবে। আমরা আগামী ক্লাসে ফ্রেশ মাইন্ডে লিপিয়ারের প্রোগ্রাম, দেন হচ্ছে প্রাইম নাম্বারের প্রোগ্রাম, এই টাইপের কিছু প্রোগ্রাম আমরা আগামী ক্লাসে দেখব। তো আমি যদি সামারি করি, তোমাদের যদি বলি যে এটা এক লাইনে লিখছি, এন্টার দিলে কোনো সমস্যা হবে, এক লাইনে লিখতে পারবো, এন্টারও দিতে পারবো, এন্টার দিচ্ছি, আশা করি তোমরা প্রোগ্রামিং এর ইন্টারেস্টটা তোমাদের মধ্যে আসছে যে প্রোগ্রামিং কিভাবে করে। এখন যদি কোড সাজাতে চাই, প্লাগইন সোর্স কোড ফরম্যাটার, তাহলে দেখো প্রোগ্রামিং তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে তো সবাই এটাকে ভয় পেতা পেতা না, বইতে ছিল কিন্তু কেউ ওই চ্যাপ্টার টাচও করতো না, এখন কি ভয় কাটছে? যদি ভয় কাটে তাহলেই বলবো যে এটা আমার সার্থকতা, যে আমি চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।